WBCS মেইনস অপশনাল জিওগ্রাফিতে ঠিক তিনটে দরজা আছে। একটা দরজার উপর লেখা আছে 300, একটা দরজার উপর লেখা আছে 320 এবং আরেকটা দরজার উপর লেখা আছে 250 বা তার উপর। তো তুমি কোন দরজাটা খুলতে চাইবে? অবশ্যই 320। তো এই 320 দরজাটা খোলার কিন্তু একটা আলাদা চাবি আছে, যে চাবিটার সন্ধান কিন্তু একমাত্র আমাদের নোট স্টাডির কাছেই রয়েছে। তো চলো আজকের ভিডিওটাতে দেখে নিই সেই চাবিটার সন্ধান, যে চাবিটা পেলে কিন্তু তোমরা WBCS এ গ্রুপ এ এবং গ্রুপ বি চাকরিটা অনায়াসেই আয়ত্ত করতে পারবে। আজকের ভিডিওটা একটু লেন্দি হবে, তার কারণ হলো আজকের ভিডিওটাতে আমরা পুরোপুরি একটা ওভারঅল স্ট্র্যাটেজি, তার সাথে সাথে কিছু ইউনিক ম্যাগাজিন, ওয়েবসাইট এবং অ্যাপস এবং বুকসের একটা কম্প্যাক্ট ভিডিও দিচ্ছি, যেখানে তোমরা ম্যাপ পয়েন্টিং থেকে শুরু করে অ্যান্সার রাইটিং সবটাই কিন্তু দেখতে পারবে। তো তার জন্য আজকের ভিডিওটা একটু লেন্দি হবে, তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখো এবং অবশ্যই যদি প্রয়োজন হয় বারবার রিপিট করেও দেখে নিও। তো চলো ভিডিওটা কিন্তু আমরা শুরু করি। আর এই ভিডিওটা শেষে তোমাদের সবার জন্য কিন্তু একটা সারপ্রাইজ ওয়েট করে আছে, তো ভিডিওটার সাথে থাকলে অবশ্যই জানতে পারবে। তো চলো ভিডিওটা আমরা শুরু করে ফেলি। WBCS means optional geography. Secret strategy books, magazines, websites and apps for getting score 300 plus only on note study. যা আর অন্য কোথাও কিন্তু তোমরা পাবে না। তো আজকে কিন্তু আমরা তোমাদের কাছে চলে এসেছি WBCS মেইনস অপশনাল জিওগ্রাফির একটা সিক্রেট স্ট্র্যাটেজি নিয়ে। শুধুমাত্র স্ট্র্যাটেজি বলবো না, তোমরা দেখতেই পাচ্ছ সিক্রেট স্ট্র্যাটেজি, তার সাথে বুকস, ম্যাগাজিনস, ওয়েবসাইট, অ্যাপস থাকবে এবং তার সাথে সাথে আরও কিছু জিনিস থাকবে, সেটা হচ্ছে অ্যান্সার কীভাবে লিখবে, সেই অ্যান্সার রাইটিংয়ের তোমাদের সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স এবং তার সাথে সাথে ম্যাপ পয়েন্টিং এবং তার বুকস, যার দ্বারা আজকের এই ইউনিক স্ট্র্যাটেজিটা যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু অনায়াসেই তোমরা 300 প্লাস স্কোর কিন্তু অপশনাল জিওগ্রাফিতে অবশ্যই করতে পারবে। এবং আজকে তোমাদের কাছে এটা হল অফ করে বলতে পারি যে অপশনাল জিওগ্রাফির জন্য ইউটিউবে আজ WBCS এর থেকে ভালো স্ট্র্যাটেজি কিন্তু আর কোথাও পাবে না। তো চলো শুরু করি আমরা আজকের স্ট্র্যাটেজি। তো আজকে প্রথমে আমি যাওয়ার আগে সব থেকে আগে যেটা বলে দিচ্ছি যে প্রথমে আমাদের কি দেখে নেওয়া দরকার, ধাপে ধাপে আমাদেরকে আসতে হবে। তো প্রথমে আমরা চলো চলে যাই আমাদের পরের যে স্লাইডটা আছে সেই স্লাইডটাতে। আমরা কি দেখতে পাচ্ছি, দেখো WBCS গ্রুপ এ বি এর মেইনস এর ক্ষেত্রে অপশনাল পেপার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে WBCS এ নর্মাল যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য এক্সাম দেয় তাদের কিন্তু 1200 নম্বরের এক্সাম হয়ে থাকে এবং মেইনস এর ক্ষেত্রে বলছি, এবং যারা WBCS গ্রুপ এ এবং বি এর জন্য এক্সাম দিচ্ছে তাদের একটা 400 নম্বরের পেপার কিন্তু এক্সট্রা পরীক্ষা দিতে হয়। একটা পেপার নয়, সরি দুটো পেপার, 200-200 মিলিয়ে 400 নম্বর। তো টোটাল অপশনাল পেপারের মধ্যে দুখানা পেপারের ভাগ থাকে, সেটা নিয়ে তোমাদেরকে টোটাল 1600 নম্বরের পরীক্ষা কিন্তু তোমাদেরকে দিতে হয়। তো এই WBCS গ্রুপ এ এবং বি এর মেইনস এর জন্য কাজেই বুঝতেই পারছো যে অপশনাল পেপারটি কতটা ইম্পর্টেন্ট। তো অপশনাল পেপারে যে যত বেশি স্কোর করতে পারবে তারা কিন্তু গ্রুপ এ গ্রুপ বি এর জন্য ঠিক ততটাই কিন্তু এগিয়ে থাকবে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো আমি এখানটাতে দিয়েছি WBCS মেইনস এ অপশনাল পেপারে টোটাল 400 মার্কস থাকে, দুটো পেপার থাকে, এটা 200 প্লাস 200 ইকুয়ালস টু 400। এই পেপার দুটোতে যদি তোমরা ম্যাক্সিমাম মার্কস স্কোর করতে পারো তাহলে খুব সহজেই কিন্তু WBCS গ্রুপ এ এবং গ্রুপ বি টাকে কিন্তু অ্যাচিভ করতে পারবে। কিন্তু একটা কথা, স্কোরিং ম্যাক্সিমাম মার্কস ইজ নট সো ইজি, সো ইট ইজ নিডেড টু গেট প্রপার স্ট্র্যাটেজি ফর গেটিং 300 প্লাস মার্কস ইন অপশনাল পেপার। অর্থাৎ অপশনাল পেপারে এক্সাম অনেকেই দেয় এবং অনেকেই পড়াশুনো করেই এক্সাম দেয়। আমি বলছি না যে পড়াশুনো না করে কেউ চলে যাচ্ছে, সেটা নয়, পড়াশুনো করেই লোকে এক্সাম দিচ্ছে। অনেক ধরা বাঁধা নোট পড়ে যাচ্ছে, অনেক জায়গা থেকে সংগ্রহ করছে বা কোনো বই পড়ছে, সেখান থেকে তারা করে চলে যাচ্ছে। এই যে
অপশনাল পেপারে এক্সামে ভরার পরে যখন তাদের মার্কসটা আসে, মার্কসটা আসার পরে কিন্তু দেখা যায় একটা অ্যাভারেজ স্কোর হয়েছে বা বিলো অ্যাভারেজ স্কোর হয়েছে। তো এই মার্কসটা নিয়ে কিন্তু তোমরা কোনোভাবে গ্রুপ এ এবং গ্রুপ বির ইন্টারভিউতে কিন্তু ডাক পাবে না। তাহলে গ্রুপ এ এবং গ্রুপ বির ইন্টারভিউতে ডাক পেতে গেলে একটা ম্যাক্সিমাম মার্কস কিন্তু অপশনাল পেপারে অবশ্যই স্কোর করতে হবে, এবং সেটা যদি 300+ মার্কস হয় তাহলে কিন্তু আর কোনো প্রশ্নই ওঠে না, তোমরা কিন্তু অনায়াসে গ্রুপ এ এবং গ্রুপ বির তে কিন্তু ডাক পেতে পারবে। তাহলে যেটা হচ্ছে যে ম্যাক্সিমাম মার্কস যদি তোমাকে স্কোর করতে হয় তাহলে তার জন্য শুধুমাত্র তোমাদের বই এবং শুধুমাত্র কিছু বাজার চলতি নোট পড়লে তোমরা কিন্তু কোনোভাবেই এই মার্কসটা আনতে পারবে না। তাহলে এই মার্কসটা আনার জন্য কিন্তু একটা প্রপার স্ট্র্যাটেজি দরকার। আমি আমার আগের ভিডিওগুলোতে বারবার কিন্তু এই কথাটা বলেছি যে যত বেশি হার্ড ওয়ার্ক নেবে তার থেকে স্ট্র্যাটেজি যেগুলো কিন্তু তোমরা ইউটিউবে অন্য কোথাও পাও না। তো সেই ইউনিক আরেকটা ভিডিও নিয়ে আজকে তোমাদের কাছে আমরা হাজির হয়ে যাচ্ছি। তো দেখো যে আজকে তোমাদেরকে আমরা সেই পথের সন্ধান দেখাবো যেই পথের সন্ধান পেলে তোমরা কিন্তু অনায়াসে 300+ মার্কস কিন্তু WBCS অপশনাল পেপার, আজকে অপশনাল জিওগ্রাফি নিয়ে আমরা বলছি, এরপরে আরো অপশনাল পেপার নিয়ে আমরা অবশ্যই আসব। তো আজকে অপশনাল জিওগ্রাফিতে কিভাবে তোমরা 300+ মার্কস পেতে পারো, 300+ মার্কস বলতে এবার এটা আপ টু ইউ যে 300+ বলতে তুমি 310, 320, 330 সেটা আপ টু ইউ, যে তোমাকে তারপরে আমরা আজকে যেটা বলে দেবো তার সেটাকে পুরোপুরি ফলো করলে তুমি 300+ মার্কস পেতে পারো। তারপরে তুমি কতটা বেটার করতে পারবে সেটা তোমার উপর নির্ভর করছে। তাহলে সেই সঠিক পথের সন্ধান, 300+ মার্কসের যে সঠিক পথের সন্ধান সেটা কিন্তু আজকে আমরা তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা কিন্তু এর পরের যে স্লাইডটা আছে সেই স্লাইডটাতে চলে যাই। দেখো আমাদেরকে প্রথমে যদি একটা স্ট্র্যাটেজি করতে হয় তো সেই স্ট্র্যাটেজি করার জন্য কিছু সিকোয়েন্স মেনটেন করতে কিন্তু অবশ্যই হবে। স্ট্র্যাটেজি এরকম কখনো হয় না যে আমি নিলাম এবং বসে বললাম, সেটা নয়, লিখতে বসে বললাম, ভেবে নিলাম, লিখতে বসে বললাম, ইটস নট সো ইজি। এটা করতে গেলে আমাদেরকে একটা প্যাটার্ন ফলো করতে হবে, একটা সিকোয়েন্স ফলো করতে হবে। আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম সেরকমই একটা সিকোয়েন্স বা প্যাটার্ন যেটা ধরে আমরা কিন্তু এই স্ট্র্যাটেজিটাকে আলোচনা করব। তাহলে প্রথমেই দেখো আমরা দেখে নিচ্ছি কি রয়েছে, সবার ফার্স্টে রয়েছে কিন্তু কোশ্চেন প্যাটার্ন। আগে দেখাবো তোমাদেরকে কোশ্চেন প্যাটার্ন, যে কোশ্চেনটা, কোশ্চেন প্যাটার্ন মানে আমরা এখানে তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ধরে ধরে সেটাকে আমরা তোমাদেরকে আলোচনা করব না, তোমাদেরকে বলা হবে হচ্ছে কোশ্চেনটি কিরকম আসে, কত মার্কসের আসে সেটা নিয়ে কিন্তু আলোচনা করা হবে। তো ফার্স্টে আমরা দেখে নেবো কি কোশ্চেন প্যাটার্ন, তারপরে আমরা চলে আসব টপিকস অন সিলেবাস, অর্থাৎ সিলেবাসে ঠিক কী কী টপিক তোমাদেরকে পড়তে হবে। সিলেবাস তোমরা অবশ্যই ওয়েবসাইটে থেকে ডাউনলোড করে নিতে পারবে, যে তোমাদের নানান রকম অপশনাল পেপারের বই পাওয়া যায় প্রিভিয়াস ইয়ারে, সেখানে সেটা কিনলেও তোমরা সিলেবাস পেয়ে যাবে, প্লাস ওয়েবসাইটে তো সিলেবাস পেয়েই যাবে। তো সেই সিলেবাসটাকে টোটালি আমরা আনছি না, সিলেবাসের মধ্যে কোন কোন টপিক তোমাদেরকে পড়তে হয় সেই টপিকগুলো নিয়ে কিন্তু আজকে আমরা তোমাদের কাছে ডিসকাস করব। তারপরে আমরা চলে আসব কি বুকস ফর দোজ টপিকস, অর্থাৎ এই টপিকগুলোর উপরে ঠিক কী কী বই কিন্তু তোমাদেরকে পড়তে হবে সেটা কিন্তু আমরা ডিসকাস করব। এবং তারপরে চলে আসব কি স্ট্র্যাটেজি পার্ট ওয়ান, অর্থাৎ পার্ট ওয়ান এ, অর্থাৎ স্ট্র্যাটেজিটাকে আমরা দুটো ভাগে ভাগ করব। এক নম্বরে চলে আসব হচ্ছে পার্ট ওয়ান এর স্ট্র্যাটেজি, দু নম্বরে চলে আসব হচ্ছে কি পার্ট টু এর স্ট্র্যাটেজি। অর্থাৎ স্ট্র্যাটেজিটাকে আমরা একটা ভাগে নিচ্ছি না, শুধুমাত্র একটা কম্প্যাক্ট ওয়েতে নিচ্ছি না, সেটাকে আমরা দুভাগে ভাগ করছি, দুভাগে ভাগ করে সেটাকে পার্ট ওয়ান এবং পার্ট টু এই দুটো ভাগে কিন্তু আলোচনা করা হবে। তারপরে চলে আসবে হচ্ছে রিকোয়ার্ড ম্যাগাজিন, অর্থাৎ তোমাদের কাছে অনেকেই, আমি দেখেছি অনেক ইউটিউবার বা অনেক এডুকেটার তোমাদের কাছে কিন্তু তাদের কিছু কোশ্চেন প্যাটার্ন, কিছু সিলেবাস, কিছু ধরা বাঁধা কিছু বই বলে দেয়, দু একটা স্ট্র্যাটেজি বলে যে এভাবে লিখবো ওভাবে লিখবো ছেড়ে দেয়, ওইভাবে ভিডিও তোমরা অনেক পেয়েছো। আজকে তোমরা কি পাবে সেটা তোমরা আজকে ভিডিওটার সাথে থাকলে বুঝতে পারবে যে তোমাদের জন্য কি অপেক্ষা করছে। সিকোয়েন্স দেখে আশা করি অনেকে বুঝতে পারছো যে আমরা কি কি নিয়ে তোমাদের কাছে আসছি। তো স্ট্র্যাটেজি পার্ট টু এর পরে আমরা চলে আসব কি নিয়ে, রিপোর্ট ম্যাগাজিনস নিয়ে, অর্থাৎ কি কি ম্যাগাজিন তোমাদেরকে পড়তে হবে সেটা নিয়ে কিন্তু চলে আসব। তারপরে চলে আসব কি অ্যানসার রাইটিং, অ্যানসার রাইটিং এরও কিন্তু পার্ট আছে, এরপর মানে একটার মধ্যে আমরা কিন্তু তোমাদের জন্য কভার করতে পারিনি, কারণ অ্যানসার রাইটিং এর অনেকগুলো সিকোয়েন্স আছে, সেটা পরপর তিনখানা স্লাইড তোমরা দেখতে পাবে।
তো অ্যানসার রাইটিং এর আমরা পুরোপুরি একটা প্রপার ওয়ে বলে দিচ্ছি। তারপরে চলে আসছি কিসে, ম্যাপ পয়েন্টিং এন্ড রিকোয়ার্ড বুকস, অর্থাৎ জিওগ্রাফির ক্ষেত্রে ম্যাপ পয়েন্টিং একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। তো ম্যাপ পয়েন্টিং যদি ভালোভাবে করতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে একটা সেই রকম মানে শুধুমাত্র ম্যাপ পয়েন্টিং করার জন্য অবশ্যই ম্যাপ পয়েন্টিং এর জন্য তোমাদেরকে কিছু ম্যাপ বাজার থেকে কিনতে হবে এবং সেই কিনে সেগুলোতে প্র্যাকটিস করতে হবে, কিন্তু ম্যাপ পয়েন্টিং এর জন্য কিছু বুকও তোমাদেরকে ফলো করতে হবে। সেটা না করলে কিন্তু, সেই বুকগুলো না ফলো করলে তোমরা কিন্তু সেই জিনিসটা, সেই গাইডেন্সটা পাবে না। তো ম্যাপ পয়েন্টিং এন্ড রিকোয়ার্ড বুকস। তারপরে চলে আসবো আমরা ওয়েবসাইটস নিয়ে এবং সবশেষে চলে আসবো অ্যাপস নিয়ে। এখনো অবধি কি পেয়েছো যে কোন ওয়েবসাইট বা কোন অ্যাপস থেকে পড়লে পরে তোমাদের অপশনাল জিওগ্রাফি অপশনাল পেপারে WBCS এমন কেউ তোমাদেরকে এইভাবে গাইড করবে না যে তোমাদেরকে রিকোয়ার্ড ম্যাগাজিনস ওয়েবসাইট অ্যাপস দেবে। আমরা তোমাদেরকে আজকে কিন্তু সেই সবটাই কভার করে দেবো। যাদের যাদের অপশনাল জিওগ্রাফি আছে খুব ভালোভাবে ভিডিওটাকে কিন্তু নোট ডাউন করবে, যতই লেন্দি হোক ভিডিওটা পুরোটা কিন্তু ভালোভাবে দেখবে, দরকার হলে রিপিট করে করে দেখবে। তো চলে আসছে আমরা এর পরের স্লাইডে, দেখে নাও আমাদের প্রথম আমরা কি বলেছিলাম, কোশ্চেন প্যাটার্ন। তো কোশ্চেন প্যাটার্নটা নিয়ে আমরা কিন্তু পরের স্লাইডে চলে আসছি। দেখো কোশ্চেন প্যাটার্নে কি বলছি যে WBCS অপশনাল জিওগ্রাফিতে দুটো পেপার থাকে, একটা হচ্ছে তোমার পেপার ওয়ান আর একটা হচ্ছে পেপার টু। সমস্ত অপশনাল পেপারেই দুটো পেপার থাকে, পেপার ওয়ান আর পেপার টু। এরপরে প্রত্যেকটা পেপারে দুটো করে গ্রুপ আছে, এই অপশনাল জিওগ্রাফিতে দুটো গ্রুপ আছে। ফার্স্ট যে পেপারটা তোমার পেপার ওয়ান থাকবে সেখানে হচ্ছে তোমার গ্রুপ এ এবং গ্রুপ বি, এই দুটো গ্রুপ আছে। এবং যে পেপার টু থাকবে সেটাতেও তোমার গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো পার্ট আছে। এইবারে প্রত্যেকটা পেপারে কত করে মার্কস রয়েছে, 5x40, অর্থাৎ তোমাকে পাঁচটা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, পাঁচটা কোশ্চেন 40 মার্কস, এর টোটাল তোমার 200 মার্কস। এই 40 মার্কস কিন্তু তোমাকে একদম 40 মার্কস পুরো ছক্কা তোমাকে দেবে না, ওটার মধ্যে আগে দিত ওটা 40 মার্কস, মানে তোমাদেরকে পুরো কমপ্যাক্ট যে 40 মার্কস এর কোশ্চেনই দিয়ে দিয়েছে, এখন সেটা দেয় না। 40 মার্কসটাকে তোমাকে ভাগ ভাগ করে, যেমন 20, 10, 5 এরকম ভাবে ভাগ ভাগ করে দেওয়া হয়। সেটা আগের বছরগুলো থেকে, আগের বছর থেকে এটা আমি আরো বেশি করে দেখতে পাচ্ছি। তো 5x40 অর্থাৎ 40 নম্বরের প্রশ্ন পাঁচখানা তোমাদের লিখতে হবে, টোটাল 200 মার্কস এক একটা পেপারে। এইবারে তুমি কিভাবে করবে, কোশ্চেন প্যাটার্নটা কি বলছে, গ্রুপ এ থেকে তুমি দুটো কোশ্চেনের অ্যান্সার করবে এবং গ্রুপ বি থেকে দুটো কোশ্চেন, এটা ম্যান্ডেটরি যে গ্রুপ এ থেকে তোমাকে দুটো প্রশ্নের অ্যান্সার করতেই হবে এবং গ্রুপ বি থেকে তোমাকে দুটো প্রশ্নের অ্যান্সার করতেই হবে। এবং আরেকটা যে রিমেইনিং কোশ্চেন থেকে গেল, অর্থাৎ দুটো দুটো চারটে বাদ দিয়ে যে আরেকটা কোশ্চেন থেকে গেল 5 নম্বর, সেই কোশ্চেনটার অ্যান্সার তোমাকে যে কোনো একটা গ্রুপ থেকে করতে হবে। হয় গ্রুপ এ থেকে তুমি সিলেক্ট করতে পারো বা গ্রুপ বি থেকে তুমি সিলেক্ট করতে পারো, সেটা দুটো পেপারের ক্ষেত্রেই বলছি। মানে প্রথমে তোমাকে গ্রুপ এ থেকে দুটো কোশ্চেনের অ্যান্সার করতে হবে, তারপরে গ্রুপ বি থেকে দুটো কোশ্চেনের অ্যান্সার করতে হবে, এবং রিমেইনিং যে আর একটা প্রশ্ন থেকে যাচ্ছে ওই পেপারটাতে, সেই একটা প্রশ্ন তুমি যে কোনো দুটো গ্রুপের মধ্যে থেকে, এই একটা প্রশ্ন কিন্তু তোমরা ওই দুটো গ্রুপের মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমরা সিলেক্ট কিন্তু করতে পারো, করে সেখান থেকে তোমরা অ্যান্সার করবে। তো এবার আমরা তাহলে কি দেখে নিলাম যে কোশ্চেনের প্যাটার্নটা কি। তো কোশ্চেনের প্যাটার্ন দেখার পরে আমাদের কি স্ট্র্যাটেজি ছিল, যে কোশ্চেনের প্যাটার্ন দেখার পরে আমরা চলে যাব হলো টপিকস অন সিলেবাস, অর্থাৎ তোমাদের সিলেবাসে কি কি টপিক রয়েছে আমরা সেটাতে চলে যাব। তো টপিকস অন সিলেবাস আমরা দেখে নিই। দেখো তোমাদের সিলেবাসে যে পেপার ওয়ান রয়েছে, পেপার ওয়ানের মধ্যে তোমাদের কি রয়েছে, দেখো গ্রুপ এ তে রয়েছে ফিজিক্যাল জিওগ্রাফি এবং গ্রুপ বি তে রয়েছে কি হিউম্যান জিওগ্রাফি। তো ফিজিক্যাল জিওগ্রাফি যেটা রয়েছে, ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে কি কি পার্ট রয়েছে, দেখো জিওমরফোলজি, ক্লাইমেটোলজি, ওশিয়ানোলজি, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি এবং কার্টোগ্রাফি। এগুলোর মধ্যে যে ডিটেলস সেকশনগুলো রয়েছে, যে জিওমরফোলজির আন্ডারে ঠিক কী কী পড়তে হবে, ক্লাইমেটোলজির আন্ডারে কী কী পড়তে হবে, ওশিয়ানোলজির আন্ডারে কী কী পড়তে হবে, এই যে সেকশনগুলো রয়েছে এইগুলো কিন্তু তোমরা ওয়েবসাইট থেকে সার্চ করলে ডিটেলস সিলেবাসটা পেয়ে যাবে। আশা করি সবাই ডাউনলোড করেও নিয়েছো, যারা করে নেওনি তারা করে নিও। তোমাদের PSC ওয়েবসাইট বলো বা অন্য যে কোনো ওয়েবসাইট বলো, অপশনাল জিওগ্রাফি সিলেবাস কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে। তো তোমরা কি করবে, তাহলে আমি টপিকগুলো শুধু তোমাদেরকে বলে দিচ্ছি কি, যে ফিজিক্যাল জিওগ্রাফির আন্ডারে তোমাদের 5টা টপিক গ্রুপ এতে পড়তে হয়, একটা জিওমরফোলজি, একটা ক্লাইমেটোলজি, একটা ওশিয়ানোলজি, একটা এনভায়রনমেন্টাল জিওগ্রাফি আর আরেকটা হলো গিয়ে তোমাদের কার্টিওগ্রাফি। এরপরে গ্রুপ বিতে চলে আসো, গ্রুপ বিটা হচ্ছে তোমার হিউম্যান জিওগ্রাফি, পুরোটাই আমি কিন্তু বলছি পেপার ওয়ানটা। হ্যাঁ, তো গ্রুপ বি এর হিউম্যান জিওগ্রাফির আন্ডারে পড়তে হবে ইকোনমিক জিওগ্রাফি, পপুলেশন জিওগ্রাফি,
सोशल एंड पॉलिटिकल जियोग्राफी, सेटलमेंट जियोग्राफी एंड रिजियनल डेवलपमेंट एंड प्लानिंग, ये पांचटा पोर्शन पढ़ते हैं। ताहले इकोनॉमिक, पॉपुलेशन, सोशल एंड पॉलिटिकल, सेटलमेंट एंड रिजियनल डेवलपमेंट एंड प्लानिंग, ये पांचटा प्रश्न, ये पांचटा टॉपिक तुम्हारे ग्रुप बी एर अंडारे किन्तु पढ़ते हैं। তো এটা গেল তোমাদের পেপার ওয়ানের যে টপিকগুলো পড়তে হয় সিলেবাসের মধ্যে সেইগুলো। এরপরে আমরা চলে আসছি কি পেপার টু তে। দেখো পেপার টু তে কি কি আছে, পেপার টু তে রয়েছে তোমার গ্রুপ এ তে জিওগ্রাফি অফ ইন্ডিয়া। দেখো পেপার টু টা কিন্তু তোমাদের কাছে প্রিপারেশন নেওয়াটা অনেকটা ইজি হবে, তার কারণ হলো WBCS এর প্রিলি এবং মেইনস এর ক্ষেত্রে তোমরা কিন্তু দুটোতেই ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি পড়ে থাকো। বিশেষ করে যারা মেইনস এর জন্য প্রিপারেশন নেয় তারা এই দুটোকে আরো বেশি দেখতে গিয়ে পড়ে তাদের কোশ্চেনের জন্য। তো এইখানে এই দুটো টপিক তোমাদের কাছে অনেকটাই নোন থাকবে, তাই পেপার টু এর প্রিপারেশন নেওয়া তোমাদের কাছে অনেক বেশি ইজি হবে, অনেক তাড়াতাড়ি তোমাদের পেপার টু এর প্রিপারেশন নেওয়াটা হয়ে যাবে। তো দেখো জিওগ্রাফি অফ ইন্ডিয়ার মধ্যে তোমরা কি কি পাচ্ছ, ফিজিক্যাল জিওগ্রাফি পড়তে হবে, রিসোর্স বেস, ইকোনমি এবং পপুলেশন। তাহলে জিওগ্রাফি অফ ইন্ডিয়ার মধ্যে তোমাদের পড়তে হবে ফিজিক্যাল জিওগ্রাফি, রিসোর্স বেস, ইকোনমি, পপুলেশন। ঠিক সেম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির মধ্যে, ফিজিক্যাল জিওগ্রাফি, রিসোর্স বেস, ইকোনমি এবং পপুলেশন, এই চারটে টপিকই তোমাদেরকে ইন্ডিয়ান জিওগ্রাফির জন্য পড়তে হবে। আবার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য এই চারটে টপিকই কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তাহলে এটা গেল আমাদের সিলেবাসের টপিক যে আমাদেরকে পেপার ওয়ান এবং পেপার টু তে ঠিক কোন কোন টপিক পড়তে হবে। এরপরে যখন আমি প্রথমে তোমাদের স্ট্র্যাটেজিক্যাল সিকোয়েন্স বলেছিলাম, তখন স্ট্র্যাটেজিক্যাল সিকোয়েন্স বলার সময় কি বলা হয়েছিল, কি কি আসবো পরপর মনে করে দেখো, দরকার হলে আরেকবার ঘুরিয়ে দেখো। ফার্স্ট আমরা এসেছিলাম কি কোশ্চেন প্যাটার্নে। তাহলে আমরা প্রথমে আলোচনা করে নিয়েছি কোশ্চেন প্যাটার্নটা সম্বন্ধে, এরপরে আমরা চলে এসেছি কি টপিকস অন সিলেবাস। তো টপিকস অন সিলেবাসের দুটো পার্ট অর্থাৎ পেপার ওয়ান এবং পেপার টু টাও আমরা আলোচনা করে নিলাম। এর পরের যে আমাদের সিকোয়েন্সটা ছিল সেটা ছিল বুকস ফর দোজ টপিকস। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা অনেক বাজার চলতি বই পাবে এবং অনেক বাজার চলতি নোট পাবে, সবকিছু কিন্তু ইম্পর্টেন্ট নয়। তোমাদের যদি ঠিক মতো প্রিপারেশন নিতে হয়, এবং আমি হলো করে বলছি যে তোমরা যদি অন্য কোনো বই থেকে ওইভাবে পড়ে যাও, আমি জানি না কতটা কি হবে, কিন্তু নোট স্টাডি থেকে আজকে যে বইগুলো বলা হবে যদি সেগুলো ফলো করে যাও, আশা করি 300+ মার্কস তোমরা পাবেই, আশা করি না এটা আমরা কনফার্ম বলতে পারছি। এবং সেইভাবে আমাদের প্যাটার্ন গুলো কিন্তু সেইভাবেই ফলো করতে হবে, শুধুমাত্র বই নয়। তো আমরা পরের স্লাইডে চলে আসছি কি বুকস ফর দোজ টপিকস, অর্থাৎ এই টপিক গুলোর মধ্যে আমরা কি কি বই এই টপিক গুলোর জন্য পড়ব। তো আমরা একদম প্রথমে দেখো দেখে নিয়েছিলাম কি জিওমরফোলজি। জিওমরফোলজির জন্য আমরা কি তোমরা কিন্তু যারা যারা ইংলিশ মানে ইংলিশে লিখবে অপশনাল এর অ্যানসার, অবশ্যই ভীষণ ইম্পর্টেন্ট এই সবিন্দ্র সিং এর বইটা জিওমরফোলজি, এই বইটা কিন্তু অবশ্যই কিন্তু পারচেজ করে নিও। জিওমরফোলজি সবিন্দ্র সিং এর বইটা কিন্তু অবশ্যই পারচেজ করো। যারা বাংলাতে লিখবে তারা বসু মাইতির বইটা কিন্তু পড়তে পারো। তবে আমি পার্সোনালি একটা কথা বলছি, দেখো অনেকে এই কোশ্চেনটা করে থাকে যে অপশনাল পেপারে বাংলা না ইংলিশ কোনটাতে লিখলে, মানে বাংলায় লিখলে কি সেরকম নাম্বার পাওয়া যায়, এটা অনেকের ধারণা আছে, বা অনেকে বলে যে ইংলিশে লিখলে বেশি নাম্বার পাওয়া যায়, বাংলায় লিখলে বেশি নাম্বার পাওয়া যায় না। তো আমি তাদেরকে একটাই কথা বলবো যে এরকম কোনো ব্যাপার নেই, বাংলাতে লিখেও কিন্তু অনেকে র্যাঙ্ক করেছে, অনেক উঁচুর দিকে র্যাঙ্ক করেছে। সো বাংলা এবং ইংলিশটা ম্যাটার করে না, তুমি কন্টেন্ট কতটা ভালো দিতে পারছো, তুমি কতটা ভালো লিখছো সেটা ম্যাটার করে। এইবার কথাটা হলো তুমি ধরো বাংলাতে লেখো, এবার তুমি বেঙ্গলি বুক বসু মাইতির বইটা কিনলে, আমি বসু মাইতির বইটা খারাপ বা ভালো সেদিকে যাচ্ছি না, এটা ভালো বলেই আমি তোমাকে দিয়েছি, তোমাকে সাজেস্ট করছি, কিন্তু কথাটা হচ্ছে তুমি ধরো ইংলিশে লেখো না, ঠিক আছে, হোয়াট এভার কোনো ম্যাটার করে না, কিন্তু তুমি যদি পারো এই সবিন্দ্র সিং এর বইটার পিডিএফ বলো, যদি পিডিএফ পাও পিডিএফ নিয়ে নিলে, বা তুমি যদি বইটা পারচেস করতে পারো পারচেস করে নিলে, তুমি লিখলে না কিন্তু তুমি ওখান থেকে ইম্পর্টেন্ট অনেক কিছু টপিক ওখানে তুমি পাবে। সবিন্দ্র সিং এর বইটা ভীষণই ভালো, ভীষণই ইম্পর্টেন্ট একটা বই, এখান থেকে তুমি সেই কন্টেন্ট গুলোকে নিলে, নিয়ে তোমার নোটের মধ্যে তুমি সেটাকে ইনক্লুড করবে, তাহলে কিন্তু তোমার একটা প্রপার নোট হবে। অর্থাৎ তুমি বাংলাতে পড়ো যেতেই পড়ো, তুমি ইংলিশটা পড়ে তো সেটা বাংলা মানেটা বুঝতে পারছো, তো তোমাকে যেটা করতে হবে ওই বইটার পিডিএফ যদি তুমি নিয়ে নিতে পারো নিলে, বা তুমি যদি ওই বইটাকে কিনে নিতে পারো কিনে নিলে, কিনে নিয়ে তুমি সেই বইটার থেকে যেগুলো যেগুলো তোমার ইম্পর্টেন্ট কন্টেন্ট বলো, তোমার ইম্পর্টেন্ট টপিক তোমার মনে হচ্ছে, যেগুলো তোমার কন্টেন্টটা যেখানে যেখানে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, তুমি সেখানে সেখান থেকে নিয়ে তুমি নোটটা বানাবে, এবং বাংলাতে যারা লিখবে তারা অবশ্যই এই বইটা পারচেস করবে। এছাড়া এবার আরেকটা কথা, আচ্ছা এই ব্যাপারটা নিয়ে পরে আসছি, পরের বইটা আগে দেখে নিই।
ক্লাইমেটোলজি, ক্লাইমেটোলজির জন্য সবিন্দ্র সিং এর একটা বই আছে, এই বইটা ভীষণই ভালো বই, সবিন্দ্র সিং এর ক্লাইমেটোলজি অবশ্যই কিনবে। এবং তার সাথে সাথে যারা বাংলাতে পড়বে তারা অজিৎ সিং এর বইটা কিন্তু পারচেস করতে পারো, কিন্তু সবিন্দ্র সিং এর বই যারা ইংলিশে পড়বে তাদের জন্য ভীষণ ভালো, এবং যারা বাংলায় পড়বে তাদের জন্য কন্টেন্ট যদি তৈরি করতে হয়, যদি নোট সেভাবে বানাতে হয়, যদি ভালো মার্কস পেতে হয়, এই বইটাকে যেভাবে হোক কালেক্ট করার চেষ্টা করো, পুরনো হোক নতুন হোক পিডিএফ হোক যেভাবে হোক। তাহলে বাংলার জন্য আমরা কি বললাম, কোন বইটা বললাম, অজিৎ সিং এর বইটা কিন্তু তোমরা কিনতে পারো। তাহলে এরপরে এই রিকোয়ার্ড বুকস এর পার্ট ওয়ানটা যাওয়ার পরে আমরা চলে আসছি কোথায়, পার্ট টু তে। দেখো পার্ট টু তে আমি কি বলছি, ওশিয়ানোগ্রাফি, ওশিয়ানোগ্রাফি তো আমি কার বই বলছি, সবিন্দ্র সিং এরই বই বলছি, অন্য কোন রাইটারের বই বলছি না, ওশিয়ানোগ্রাফি শুধুমাত্র আমি সবিন্দ্র সিং বলছি। আর যারা বাংলাতে পড়ো তারা ওখান থেকে নিয়ে কালেক্ট করে নেবে, এছাড়া যদি নেতে কোনো তথ্য পাও সেগুলো কিন্তু নিয়ে নেবে। বাংলাতে ওশিয়ানোগ্রাফির ওপর খুব ভালো বই এখনো অব্দি খুব একটা ভালো বই নেই, আছে বই কিন্তু সেগুলো খুব একটা ভালো নয়, তো আমি এই কারণে সবিন্দ্র সিং এর বইটা বলছি। এবার তোমাকে একটা কথা বলে দিচ্ছি যে বাংলাতে তুমি কিন্তু এটা তাহলে মনে করো না যে ইংলিশে ভালো বলছো মানে আমি ইংলিশে লিখতে বেশি নাম্বার পাবো, না তুমি বাংলাতে লিখলেও বেশি নাম্বার পাবে, তোমাকে কন্টেন্ট শুধু কালেক্ট করতে হবে। তোমাকে ওখান থেকে সবিন্দ্র সিং এর থেকে কিছু কন্টেন্ট নিয়ে তুমি বাংলাতে লিখে নিলে তোমার নোটে, কিছু নেট থেকে নিয়ে তুমি বাংলাতে লিখে নিলে তোমার নোটে, তার সাথে সাথে যে যে টপিকের উপর তুমি বাংলা বই পাচ্ছ সেটা তো কিনেই নিচ্ছ। আর ওশিয়ানোগ্রাফির বাংলা বই আমি তোমাকে বলে দিতে পারি, ওশিয়ানোগ্রাফির বাংলা জন্য তোমরা কিন্তু ওই বাংলা বই কিনতে পারো, কিন্তু সমস্যাটা হচ্ছে যে ওশিয়ানোগ্রাফির বাংলা বইটা খুব একটা আমার ভালো লাগেনি। ইংলিশে আরেকটা বই আছে ডিএস লালের, যদি ওটা মনে হয় ওটাও একবার দেখতে পারো, কিন্তু বাংলাতে খুব একটা ওশিয়ানোগ্রাফির বই খুব একটা আমার ভালো বলে মনে হয়নি, তাই আমি তোমাদেরকে দিলাম না। তো ডিএস লালের একটা মানে বই আছে ইংলিশেই, ওটা ওটাও দরকার হলে নিতে পারো, কিন্তু বেস্ট হবে সবিন্দ্র সিং এর বই চাই। আচ্ছা এইবারে তোমাকে একটা কথা বলার, যে কথাটা নিয়ে আমি একটু আগে একটু আগে বলবো ঠিক করেছিলাম, সেটা হচ্ছে যে এই যে ধরো আমাদের যে বইগুলোর কথা বলা হচ্ছে বা এই বইগুলোর থেকে তুমি নোট বানাবে বা বইগুলোকে তুমি কিনবে, এইবারে তোমাদের কাছে অনেকের না এই প্রবলেমসটা থাকে, অনেকে আমি দেখেছি অনেকে জিজ্ঞাসা করে যে আপনি এই যে প্রত্যেকটা টপিকের ওপর আলাদা আলাদা বুকস বলছেন, প্রত্যেকটা জিনিস ওপর এত বই তো কেনা সম্ভব নয়, সো আমি আপনি আমাদের একটা বা দুটো এমন কিছু বই বলুন, বিশেষ করে অনেকে বলে একটাই বই বলুন যেখান থেকে বললে পরে কিন্তু বললে পরে আমাদের মোটামুটি সবটা কভার হয়ে যায়। বাবা তোমরা কিন্তু একটা বই, তোমাদেরকে ওরকম কোনো বই নেই একটা যেমন তুমি সবটা পাবে, যদি একটা বই ওরকম পুরো থেকেও থাকে, হ্যাঁ আছে হয়তো একটা বই আছে পুরো, কিন্তু ওরকম যদি পড়ো না তাহলে কিন্তু তোমরা কোনোভাবেই ওই 300+ মার্কস আশা করো না, তাহলে তোমাদের মার্কসটাও ঠিক সেরকমই হবে। হ্যাঁ এবারে অনেকের সামর্থ্য নাই থাকতে পারে বই এতগুলো কেনার জন্য, যাদের সামর্থ্য থাকবে না তারা চেষ্টা করো পুরোনো বই পারচেস করার বা পিডিএফ নেওয়ার বা অন্যান্য যারা পড়েছে আগে তাদের থেকে বইটা কালেক্ট করার বা নেট থেকে সাহায্য নাও, যেভাবে হোক এই কন্টেন্ট গুলোকে কালেক্ট করার, কারণ সামর্থ্য যদি না থাকে তাহলে তাদের কিছু করার নেই, কিন্তু তাদেরকে এই এই পদ্ধতিগুলো অবলম্বন করে কিন্তু জিনিসটাকে মোট কথা কন্টেন্টটাকে কালেক্ট করতে হবে। কিন্তু তোমার সামর্থ্য আছে কিন্তু তুমি পড়ার জন্য বলছো যে আমাকে একটা বই বলুন আমি সেখান থেকেই করে নেবো, এটা কিন্তু অতটা ইজি নয়, তুমি 300+ মার্কস স্কোর করতে পারবে না, তোমার অপশনাল পেপারটা নেওয়াটাই বৃথা। তার কারণ হচ্ছে তুমি অপশনালি যদি একটা বিলো অ্যাভারেজ স্কোর করো তাহলে কিন্তু তোমার কোনোভাবেই গ্রুপে এবং গ্রুপ বিতে চাকরিটার চান্স কিন্তু হয়ে গেল গল্প, তো এই জন্য আমি এই কথাটা বলে দিলাম। আচ্ছা এরপরে চলে আসছে কি এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। দেখো এনভায়রনমেন্টাল জিওগ্রাফির জন্য আমি সবিন্দ্র সিং এর বইটাই বলছি, তার সাথে সাথে বাংলা বুক হচ্ছে তুমি বিশ্বজিৎ বেড়ার বইটা কিন্তু তোমরা নিতে পারো, যারা বাংলাতে লিখবে বিশ্বজিৎ বেড়ার বইটা ভালো পারচেস করতে পারো, তার সাথে সাথে সবিন্দ্র সিং এর এনভায়রনমেন্টাল জিওগ্রাফির বইটা ভীষণই ভালো একটা বই, ওটা কিন্তু অবশ্যই তোমরা নেবে, মানে যারা ইংলিশে পড়বে তারা তো নেবেই, যারা বাংলায় পড়বে তারা কি করবে বলে দিয়েছি সেটা। এরপরে চলে আসছি যে রিকোয়ার্ড বুকস পার্ট থ্রিতে, তো দেখে নাও রিকোয়ার্ড বুকস পার্ট থ্রিতে কি বলছি, ফিজিক্যাল জিওগ্রাফি বাই সবিন্দ্র সিং। দেখো ফিজিক্যাল জিওগ্রাফি, সবিন্দ্র সিং এর ফিজিক্যাল জিওগ্রাফি বই নেবে, মাজিদ হোসেনের হিউম্যান জিওগ্রাফি বই নেবে, মাজিদ হোসেনের ইন্ডিয়ান জিওগ্রাফির ওপরে, জিওগ্রাফি অফ ইন্ডিয়ার ওপরে আমরা বই পড়েছিলাম সেটা আমরা পরেও দেখবো, আপাতত হিউম্যান জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফির ভেতরেই তোমরা পপুলেশনের ওই পোর্শনটা মানে হিউম্যান পপুলেশন যে পোর্শনটা ছিল ওই পোর্শনটা টোটালটা পেয়ে যাবে, তার সাথে সাথে ওখানটাতে কিছু ছিল না রিজিওনাল সেটেলমেন্ট এগুলোও কিছু কিছু কিন্তু এই হিউম্যান জিওগ্রাফির ভেতরেই তোমরা পেয়ে যাবে। সো ফিজিক্যাল জিওগ্রাফির বইটা কোথা থেকে কিনছো তোমরা, সবিন্দ্র সিং এর থেকে, এবং হিউম্যান জিওগ্রাফির বইটা কিন্তু তোমাদের মাজিদ হোসেন থেকে
মাধুদশনের বইটা কিন্তু নেবে। এরপরে চলে আসছি আমি রিকোয়ার্ড বুকস পার্ট ফোরে। দেখো রিকোয়ার্ড বুকস পার্ট ফোরে যদি যেতে হয় ইন্ডিয়ান জিওগ্রাফি মাধুদশন, ইন্ডিয়ান জিওগ্রাফি মাধুদশন আগেও আমি যখন মেইনস এর জন্য আমি যখন টোটাল একটা বুক লিস্টের ভিডিও দিয়েছিলাম বা বলেছিলাম যে কোন কোন বইগুলো তোমাদেরকে পড়তে হবে, তখন কিন্তু আমি তোমাদেরকে মাধুদশনের বইটা জিওগ্রাফি মেইনস এর জন্য বলেছিলাম। তো জিওগ্রাফি ইন্ডিয়ান জিওগ্রাফির জন্য মাধুদশনের এই বইটাই মেইনস এর জন্য তোমাদের পড়তে হয়, প্রিলির জন্য পড়তে হয়। এই বইটাতেই আবার তোমাদের পেপার টু এর যে ইন্ডিয়ান জিওগ্রাফি পোর্শনটা আছে সেটাতে কাজে লেগে যাবে। যাদের যাদের কাছে মনে হচ্ছে যে তাদের কাছে মাধুদশন নেই, কুল্লার আছে, কুল্লারের বইটাও পড়তে পারো, ওটাও খুব ভালো বই, ওটাতেও কোনো অসুবিধা নেই। তারপরে চলে আসবে কি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বাই আরিহান পাবলিকেশন নই ও স্টেট। মনে করে দেখো যে আমি কিন্তু তোমাদেরকে বুক লিস্টের যে ভিডিওটা দিয়েছিলাম ওখানে এই বইটাও দিয়েছিলাম, বইটার মধ্যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ভীষণ ভালোভাবে কভার করা আছে। কার্তিক চন্দ্র মন্ডলের বইটাও পড়তে পারো, ওটা নিয়ে পড়ে আছে, ওটাতেও খুব ভালোভাবে দেওয়া আছে, কিন্তু কিছু কিছু ডেটা কার্তিক চন্দ্র মন্ডলের ভুল আছে, ওটা ঠিক করে নেবে, আদারওয়াইজ বইটা খুব ভালো। এছাড়া নই ও স্টেট ওয়েস্ট বেঙ্গল যে বইটা আমি এখানে বলেছি সেই বইটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য ভীষণই একটা ভালো বই। এই বইটা তোমাদের যে পার্ট পেপার টু টা থাকবে পেপার টু এর মধ্যে মানে গ্রুপ বি তে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য তোমাদেরকে কোশ্চেন এর আনসার করতে হবে। তো তার জন্য এই নোইং অফ স্টেট ওয়েস্ট বেঙ্গল বইটা কিন্তু তোমরা পারচেজ করতে পারো। এরপরে চলে আসছি কি রিকোয়ার্ড বুকস পার্ট ফাইভ এ। দেখো রিকোয়ার্ড বুকস পার্ট ফাইভ এ আমরা কি দেখছি এখানে তোমাদেরকে বলে দিচ্ছি এছাড়া আর কি কি বই থাকতে পারে। দেখো ইন্ডিয়ান জিওগ্রাফি বাই কুল্লার, যাদের কাছে কাছে আমি আগেও বললাম যাদের কাছে ইন্ডিয়ান জিওগ্রাফি মাধুদশনের বইটা নেই, কুল্লারের বই আছে, তারা কুল্লারের বইও পড়তে পারো, বা কেউ যদি মনে করে থাকো যে তুমি মাধুদশন কিনবে না কুল্লার কিনবে কিনতে পারো, দুটো বই ভীষণ ভালো বই, ওটাতে কোনো অসুবিধা নেই। এবার হলো এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, যদি মনে করো যে এনভায়রনমেন্টাল জিওগ্রাফির জন্য বাংলা বই কিনবে, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি বিশ্বজিৎ বেরার বইটা কিন্তু পারচেজ করতে পারো। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কার্তিক চন্দ্র মন্ডল আমি একটু আগেই বললাম যে কার্তিক চন্দ্র মন্ডলের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির বইটাও ভীষণই ভালো, শুধু কিছু ডেটা ওখানে একটু ভুল আছে, সেই সেই ডেটাগুলোকে একটু তোমরা কারেক্ট করে নেবে, আদারওয়াইজ বইটা ভীষণই ভালো। এরপরে সবার আগে যেটা করবে একদম এই সমস্ত কিছু অপশনালের জন্য যারা একদম প্রথম থেকে শুরু করছো বেসিক থেকে যারা এই ব্যাপারটা নিয়ে অতটা জানো না তাদের জন্য বলছি, অনেকের দেখো যাদের যাদের গ্র্যাজুয়েশনে জিওগ্রাফি সাবজেক্টটা ছিল তাদের কাছে এই জিনিসগুলো অনেকটাই নন, কিন্তু যাদের যাদের কাছে গ্র্যাজুয়েশনে জিওগ্রাফি সাবজেক্টটা ছিল না, যারা একটা অন্য সাবজেক্ট থেকে বিলং করেছো কিন্তু এখন জিওগ্রাফি অপশনাল নিচ্ছ, তাদের তাদের কাছে অনেকটাই কিন্তু আননোন আছে। তারা কি করবে একদম শুরুতে ক্লাস 9-10 যে বেঙ্গলি মিডিয়ামের আমাদের বই ছিল গৌতম মল্লিকের বই, এই বইগুলো বসু মল্লিক গৌতম মল্লিকের যে বইগুলো ছিল না, এই বইগুলো থেকে যে জিওগ্রাফি পোর্শনটা আছে ওটাকে কিন্তু আগে একটু ভালো করে পড়ে নেবে। তাহলে গৌতম মল্লিকের যে বইটা রয়েছে ক্লাস 9-10 এর বেঙ্গলি মিডিয়ামে সেই বাংলা মিডিয়ামের বইটা সেটা কিন্তু করলে, তার সাথে সাথে যারা সিবিএসসি রয়েছে এবং যারা সিবিএসসি নেই সবার জন্য এনসিইআরটি ভীষণই ভালো বই, তো এনসিইআরটি বইগুলো কিন্তু একদম ক্লাস 6-10 অবধি এনসিইআরটি বইগুলো কিন্তু কভার করতে পারো। 6 থেকে কেন বলছি, যাদের বেসটা ঠিক মতো ক্লিয়ার নেই তাদের কাছে বেসটা ক্লিয়ার হয়ে যাবে যদি ক্লাস 6-7 এর বইগুলো পড়ো, তারপর তো 8-9-10 এর বই আছেই জিওগ্রাফির জন্য গৌতম এই এনসিইআরটি বইটাও পড়তে পারো। আচ্ছা এইবারে চলে আসছি আমাদের, দেখো আমরা তাহলে সিকোয়েন্স অনুযায়ী তো এগোচ্ছি, তাহলে আমাদের ফার্স্ট টাইমে আলোচনা করলাম কি কোশ্চেন প্যাটার্ন, তারপরে টপিকস অন সিলেবাস, সিলেবাসের টপিকগুলো আমাদের পেপার 1 পেপার 2 আলোচনা হলো, এরপরে আমরা বইয়ের যে রিকোয়ার্ড বুকস যেগুলো ছিল সেগুলোর পার্ট 5 অবধি আলোচনা হলো, এরপরে চলে আসবো কিছু স্ট্র্যাটেজিতে। তো স্ট্র্যাটেজির আমরা দুটো পার্ট দেবো বলেছিলাম, তো চলো দেখে নিই ফার্স্টে কি স্ট্র্যাটেজি আমাদেরকে অবলম্বন করতে হবে। স্ট্র্যাটেজি পার্ট 1 এ কিন্তু আমরা চলে আসি। দেখো ফার্স্টে তোমরা কি করবে, প্রথমে তোমরা বইগুলো কিনবে, ঠিক আছে? এবার বইটা কেনার পরে না একদম চ্যাপ্টার ধরে ধরে পড়া শুরু করবে না, বইটা কিনবে সিলেবাসটা বার করবে, সিলেবাসটা বার করে সিলেবাসটার মধ্যে দেখবে তাহলে জিওমরফোলজি রয়েছে বা ক্লাইমেটোলজি রয়েছে, এই জিওমরফোলজিটা খুলবে, জিওমরফোলজি খুলে তার ভেতরে যে যে পোর্শনগুলো টপিকগুলো ওরা বলে দিয়েছে বা ক্লাইমেটোলজি রয়েছে ধরো তার মধ্যে যে যে টপিকগুলো বলে দিয়েছে সেই টপিকগুলোকে ওই বইয়ের থেকে কিন্তু মার্ক করবে। ওই বইটাকে কিনে প্রথমে সিলেবাস দেখে দেখে বইয়ের থেকে কি করবে ওগুলোকে মার্ক করে নেবে। এবার মার্ক করে নেওয়ার পর কি করবে, বই থেকে প্রথমে ধরো ওই চ্যাপ্টারটা পড়লে, তুমি মার্ক করে নিলে, পরে চ্যাপ্টারটাকে পড়লে,
এবারে তুমি কি দেখবে যে ওই চ্যাপ্টার গুলো থেকে কি কি প্রশ্ন তোমার আগের বছরগুলোতে এসেছে তুমি সেটাকে দেখলে। এইবারে কি করবে যে আগের বছরগুলোতে ধরো তুমি দেখে নিলে যে তুমি যে চ্যাপ্টারটা পড়েছো সেখান থেকে ধরো তোমার দুটো প্রশ্ন এসেছে বা একটা প্রশ্ন এসেছে সামথিং কিছুটা এসেছে, এইবারে তুমি কি করবে যে ওই যে নির্দিষ্ট প্রশ্ন একটা নির্দিষ্ট প্রশ্ন নেবে তুমি, সেই নির্দিষ্ট প্রশ্নের উপরে ডায়াগ্রাম ফ্লোচার্ট ড্রয়িং ভীষণ ইম্পর্টেন্ট জিওগ্রাফি স্টুডেন্টদের জন্য বলছি, সমস্ত অপশনাল স্টুডেন্টদের জন্য, ইভেন হিস্ট্রির জন্য যদি তুমি কিছু এঁকে দিতে পারো সেটা কিন্তু ভীষণ একটা আলাদা মাত্রা যোগ করবে তোমার অপশনাল এর জন্য। তো ডায়াগ্রামে যারা জিওগ্রাফি অপশনাল তাদেরকে এটা অবশ্যই দরকার কি ডায়াগ্রাম ফ্লোচার্ট এবং ড্রয়িং এই তিনটে কিন্তু তোমাদেরকে অবশ্যই ইনক্লুড করতে হবে, একদম ভীষণই দরকার। তাহলে একটা নির্দিষ্ট প্রশ্ন তার উপরে ডায়াগ্রাম ফ্লোচার্ট ড্রয়িং এগুলো তৈরি করবে, কোথা থেকে তৈরি করবে আমি কিছু বই বলে দেবো, সেই বইয়ের থেকে করতে পারো বা নেট থেকে নিয়ে সেই রিকোয়ার্ড সেই বইয়ের যদি তুমি নিয়ে করলে ভালো কথা বা নেট থেকে তুমি বার করে নিলে সেটাও করতে পারো। তো ডায়াগ্রাম ফ্লোচার্ট ড্রয়িং এগুলো কিন্তু এক একটা প্রশ্নের সাথে সাথে কিছু ডায়াগ্রাম দেবে, কিছু ম্যাপ দেবে, কিছু ড্রয়িং দেবে, কিছু ফ্লোচার্ট দেবে, এই জিনিসগুলো কিন্তু বই বা নেট থেকে তোমরা তৈরি করবে। তারপরে যে কন্টেন্টটা থাকবে তোমার থিওরিটা, সেই থিওরিটা এইগুলো সমেত ওই থিওরিটা লেখা কিন্তু তোমরা অভ্যাস করবে। তাহলে প্রশ্নটার উত্তর তোমরা কি সমেত অভ্যাস করবে, ডায়াগ্রাম ফ্লোচার্ট ড্রয়িং ম্যাপ, যেখানে যেখানে ম্যাপ দেওয়ার সুযোগ আছে সেখানে অবশ্যই কিন্তু ম্যাপটা দেবে। তাহলে ডায়াগ্রাম ফ্লোচার্ট ড্রয়িং ম্যাপ এই তিন চারটে জিনিস সহ থিওরির কন্টেন্টটাকে রেডি করবে, এক একটা উত্তর ধরে ধরে এগুলো সমেত লেখা কি করবে তোমরা অভ্যাস করবে। এরপরে তাহলে এটা আমরা কিছু চলে এলাম স্ট্র্যাটেজি পার্ট ওয়ানে, এরপরে আমরা চলে আসছি কোথায় স্ট্র্যাটেজি পার্ট টু আমরা দেখে নেবো। তো চলো স্ট্র্যাটেজি পার্ট টু তে কি দেখছি, পেপার টু এর জন্য তোমাদেরকে কি করতে হবে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা বলছি, এটা কিন্তু তোমরা সবাই তোমাদের বলবে না, আমি এই কথাটা বলে দিচ্ছি, ভালো করে লিখে নাও, নোট ডাউন করে নাও এবং দরকার হলে তোমরা কিন্তু বারবার রিপিট করে কিন্তু ভিডিওটা দেখো। তো পেপার টু এর জন্য কি করবে, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে টপিক আছে সেটা কিন্তু রেডি করতে হবে, স্পেশালি তোমার জিওগ্রাফিক্যাল কেস স্টাডি। দেখবে জিওগ্রাফি পেপার টু তে তোমাদের কি কি পোর্শন রয়েছে, জিওগ্রাফি অফ ইন্ডিয়ার পোর্শন রয়েছে এবং জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গলের পোর্শন রয়েছে। এই যে পেপার টু জিওগ্রাফি অফ ইন্ডিয়া জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল এর জন্য তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড জিওগ্রাফিক্যাল টপিক কিন্তু রেডি করতে হবে। বিশেষ করে কিছু কিছু কেস হয়েছে জিওগ্রাফিক্যাল কেস, সেই জিওগ্রাফিক্যাল কিছু কেস স্টাডি কিন্তু অবশ্যই রেডি করতে হবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, এই যে কারেন্ট অ্যাফেয়ার্স মানে এমনি কারেন্ট অ্যাফেয়ার্স বলছি না কিন্তু, যে কে কবে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, কে কবে তোমার ট্রফি পেয়েছে, কে কবে অ্যাওয়ার্ড পেয়েছে, কে কবে মারা গেছে, কে কবে এই হয়েছে, এই সমস্ত নয় কিন্তু। কারেন্ট অ্যাফেয়ার্স মানে জিওগ্রাফিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্স, এই জিওগ্রাফিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তোমাকে কিন্তু একটা সেপারেট নোটবুক রেডি করতে হবে, অর্থাৎ একটা খাতা নেবে, সেই খাতার মধ্যে কিন্তু জিওগ্রাফিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করবে, ওটাকে কিন্তু এমনি ভাবে পড়ে নিলে হবে না। কেন খাতাতে রেডি করতে বলছি, কারণ ওই খাতাটার থেকেই কিন্তু তুমি কন্টেন্ট নিয়ে নিয়ে তোমার অ্যানসারটাকে একটা টোটাল ফরম্যাটে সাজাবে, কিছু ডায়াগ্রাম, কিছু ফ্লোচার্ট, কিছু ম্যাপ, কিছু তোমার ইমেজ, এগুলো ড্রয়িং, এগুলো সমেত থিওরি সমেত এই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিছু টপিক নিয়ে টোটাল একটা তোমার অ্যান্সার হবে। তো তার জন্য এই যে জিওগ্রাফিক্যাল রিলেটেড টপিক তোমরা রেডি করবে কারেন্ট অ্যাফেয়ার্স এর, বিশেষ করে জিওগ্রাফিক্যাল কেস স্টাডি, এইগুলো জন্য কিন্তু একটা সেপারেট নোটবুক তোমরা রেডি করবে। আর এইবারে জিওগ্রাফিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে রেডি করবে, দা হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস যে পেপারগুলো আছে এখান থেকে তোমরা জিওগ্রাফিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্সটা রেডি করতে পারো বা নেট থেকেও নিতে পারো, কিন্তু এই পেপার দুটো ভীষণই ইম্পর্টেন্ট জিওগ্রাফিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করার জন্য, দা হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস এই পেপারগুলো কিন্তু অবশ্যই ফলো করবে এবং তার তোমরা নেটে কিন্তু এই পেপারগুলোর অনেক পিডিএফ পেয়ে যাবে। আমাদের নোট স্টাডি গ্রুপেও কিন্তু পিডিএফ দেওয়া হয় প্রতিদিনের সকাল যে পেপারের পিডিএফ কিন্তু তোমরা চাইলে আমরা কিন্তু আবার রেগুলার আগে দেওয়া হতো, এখন কদিন ধরে দেওয়া হচ্ছে না, তোমরা চাইলে আমরা আবার 7-8টা পেপারের একেবারে টোটাল পিডিএফ তোমাদের আমাদের নোট স্টাডি গ্রুপটায় যে ফেসবুক গ্রুপটা আছে দিয়ে দেবো, তো সেখান থেকেও পড়ে নিতে পারো। ওখানে দা হিন্দুও থাকে, ইন্ডিয়ান এক্সপ্রেসও থাকে, আরো অনেক থাকে। তো দা হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জিওগ্রাফিক্যাল যে কারেন্ট অ্যাফেয়ার্সটা সেটা রেডি করবে, প্লাস নেট থেকেও করতে পারো। আর জিওগ্রাফিক্যাল কেস স্টাডি কোথার থেকে করবে সেটাও কিন্তু এগুলো থেকে করবে, প্লাস তার সাথে সাথে আরো কিছু জায়গা আছে আমি বলে দিচ্ছি তারপরে যে ওই কেস স্টাডি গুলো তোমরা কোথা থেকে রেডি করবে। দেখো কেস স্টাডি রেডি করার জন্য কিছু স্পেশাল জিনিস আছে, হ্যাঁ সেই জিনিসগুলোকে জানতে হবে, সেই জিনিসগুলো কি সেটা থাকো ভিডিওটার সাথে বুঝতে পারবে। আর একটা কথা একদম ভিডিও শুরুতে বলেছিলাম যে ভিডিওর সাথে থাকলে কিন্তু শেষের দিকে একটা সারপ্রাইজ ওয়েট করছে, অবশ্যই কিন্তু ভিডিওটার সাথে থেকো, আর ভিডিওটার মধ্যে অনেক কিছু জানা যাচ্ছে। চলো আমি আর সময় নষ্ট না করে চলে যাই, এরপরে আমি কি বলেছিলাম দেখো,
তোমাদের কাছে স্ট্র্যাটেজি পার্ট 2 এর পরে যে রিকোয়ার্ড ম্যাগাজিনস, অর্থাৎ আমরা শুধুমাত্র বইয়ের কথা বলবো না, অনেক ম্যাগাজিন আছে, সেই ম্যাগাজিনগুলো যদি 300+ মার্কস স্কোর করতে হয় এবং যদি গ্রুপে গ্রুপবি চাকরিটা হাতে নিতে হয়, তাহলে কিন্তু শুধুমাত্র কয়েকটা গতে ধরা বই বা বাজার চলতি নোট করলে হবে না। বারবার প্রথম থেকে বলছি, তাহলে কিছু কিছু স্ট্র্যাটেজি তোমাদের অবলম্বন করতে হবে, কিছু স্পেশাল বুকস ফলো করতে হবে। আজকে কিছু স্পেশাল বুকস তোমাদের বলেও দিলাম। এইবারে চলে আসবো কোথায়, আমরা সিকোয়েন্স অনুযায়ী রিকোয়ার্ড ম্যাগাজিনে। তো চলো আমরা দেখে নিই যে রিকোয়ার্ড ম্যাগাজিন অর্থাৎ কি কি ম্যাগাজিন তোমাদেরকে কিন্তু নিতে হবে। দেখো, এই ম্যাগাজিন যদি পারো ডাউনলোড করতে করে নেবে নেট থেকে, ঠিক আছে? আর যদি একান্ত ডাউনলোড করতে মনে করছো যে আমি ডাউনলোড করতে পারছি না, দেন তুমি ওটাকে পারচেজ করতে পারো, কিন্তু সবার পক্ষে পারচেজ করা পসিবল হয় না। তো সেই ক্ষেত্রে আমি বললাম যে ডাউনলোডের অপশন থাকলে ডাউনলোডও করে নিতে পারো। তো দেখো এখানটাতে কি বলা হচ্ছে, কি কি ম্যাগাজিন, ম্যাগাজিনের পার্ট 1, মানে ম্যাগাজিনও কিন্তু আমরা দুটো পার্টে দেখেছি। তোমাদের জন্য আজকে যে জিনিসগুলো আনছি না, সেগুলো একদম স্পেশাল এবং ইউনিক হবে। হ্যাঁ, তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো নোটসটাতে তোমাদেরকে কি দিচ্ছে। আজ অব্দি WBCS এর অপশনাল জিওগ্রাফির জন্য এই লেভেলের ভিডিও কিন্তু আমাদের ইউটিউবে এখন অব্দি WBCS অপশনাল জিওগ্রাফির জন্য নেই। তো দেখো ম্যাগাজিন পার্ট 1 এ আমরা কি পাচ্ছি, জিওগ্রাফি এন্ড ইউ। জিওগ্রাফি এন্ড ইউ যে ভিডিওটা বলছি, জিওগ্রাফি এন্ড ইউ যে ম্যাগাজিনটা আছে, এর মধ্যে তোমরা কিছু অ্যাপ্লাইড কোশ্চেন্স কিন্তু পাবে। তো ম্যাগাজিন পার্ট 1 এ তোমরা জিওগ্রাফি এন্ড ইউ এই প্রথম এই ম্যাগাজিনটা দেখে নাও, এর মধ্যে তোমরা কি পাবে, কিছু অ্যাপ্লাইড কোশ্চেন পাবে। আর তারপরে দেখো ডাউন টু আর্থ, এই যে আমি ম্যাগাজিনটা বলেছি ডাউন টু আর্থ, এর মধ্যে কিছু এনভায়রনমেন্টাল কোশ্চেন পাবে, অর্থাৎ এনভায়রনমেন্টাল জিওগ্রাফি তোমাদেরকে পড়তে হয়। তোমরা জানো যে এনভায়রনমেন্টাল যে জিওগ্রাফি পোর্শনটা ছিল ওটা একদম পেপার 1 এর যে গ্রুপ এ সেকশনটা ছিল তার মধ্যে তোমাদের এনভায়রনমেন্টাল জিওগ্রাফি পড়তে হয়। তো এনভায়রনমেন্টাল জিওগ্রাফির জন্য কিন্তু এই ডাউন টু আর্থ ম্যাগাজিনটা অবশ্যই ফলো করবে। এই ম্যাগাজিনগুলোর মধ্যে তোমরা একদম কারেন্ট ডেটাগুলো কিন্তু পাবে, বিশেষ করে মানে পেপার 2 তো তোমাদের কারেন্ট ডেটা দিতেই হবে, তার সাথে সাথে যদি তুমি পেপার 1 কারেন্ট ডেটা দিয়ে দাও না, তাহলে তোমার যে খাতাটা হবে সেই খাতাটা একটু অন্য মাত্রা পাবে। তুমি যদি তোমার অ্যান্সারের ভেতরে জিওগ্রাফিক্যাল কেস স্টাডি উল্লেখ করো, তোমার অ্যান্সারের ভেতর যদি তুমি কারেন্ট জিওগ্রাফিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্স উল্লেখ করো, সেগুলো ইনক্লুড করো তোমার অ্যান্সারের মধ্যে, তাহলে তোমার অ্যান্সার একটা অন্য মাত্রা পাবে, তোমাকে 300+ মার্কস এতে তুমি বাধ্য। মানে এই ম্যাগাজিনটার মধ্যে তুমি এনভায়রনমেন্টাল কিছু টপিক কিন্তু পাবে, কোশ্চেন পাবে, কারেন্ট রিলেটেড কোশ্চেন জিনিসগুলো কিন্তু তোমরা পাচ্ছ। তো এই ডাউন টু আর্থ যেটা পেপার 1 তোমাদের এনভায়রনমেন্টাল জিওগ্রাফি আছে, তার জন্য এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই ম্যাগাজিনটা। তো এরপরে চলে আসছি ম্যাগাজিন পার্ট 2 তে। ম্যাগাজিন পার্ট 2 তে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এই তিনটে ম্যাগাজিনের নাম যে বলেছি, দেখো কুরুক্ষেত্র এগ্রিকালচারাল ইস্যুর জন্য, টেরা গ্রিন এবং দ্য হিন্দু এনভায়রনমেন্ট স্টাডি, এইগুলো দিয়ে কি করব। এগ্রিকালচারাল কিছু নিউজের জন্য কুরুক্ষেত্র ম্যাগাজিনটা খুব ইম্পর্টেন্ট, অনেকে যোজনা বলে, যোজনাও খারাপ নয়, নিতে পারো, কিন্তু কুরুক্ষেত্র ম্যাগাজিন যেটা আছে এগ্রিকালচারাল ইস্যুজের জন্য ভীষণই ইম্পর্টেন্ট। এরপরে এই যে তিনটেই বলেছি আমি, কুরুক্ষেত্র, টেরা গ্রিন এবং দ্য হিন্দু এনভায়রনমেন্ট সার্ভে, এই যে তিনখানাই বলা আছে, এই তিনখানার মধ্যে তুমি স্পেশাল কি জিনিসটা পাবে, যার জন্য আমি এই জিনিসটা দিয়েছি এখানে। তুমি আমি একটু আগে বলেছিলাম না যে জিওগ্রাফিক্যাল কেস স্টাডি, এই তিনটে ম্যাগাজিনের মধ্যে কিন্তু জিওগ্রাফিক্যাল কেস স্টাডি কিন্তু তোমরা অনেক পরিমাণে পাবে। এই জিওগ্রাফিক্যাল কিছু কেস হয়েছে, সেই কেসগুলো স্টাডি তোমরা এই তিনটে ম্যাগাজিনের মধ্যে কিন্তু অনেক পরিমাণে পাবে, হিন্দু এনভায়রনমেন্ট সার্ভের মধ্যেও পাবে। তাই এই কেস স্টাডিগুলো যদি একটু ভালো করে ফলো করো, পড়ে যাও, এবং তোমার যে উত্তরটা হবে সেই উত্তরটার মধ্যে যদি তোমরা এই কেস স্টাডিগুলো ঢোকাতে পারো, প্রথমে তো তোমরা আগে রেডি করবে অ্যান্সারগুলো, তারপর তোমরা পড়ে তারপরে গিয়ে সেটাকে তোমরা না দেখে লেখা প্র্যাকটিস করবে। তো সেগুলোর জন্য এই জিওগ্রাফিক্যাল কেস স্টাডি, কারেন্ট রিলেটেড টপিক, তার সাথে সাথে তোমার থিওরি পোর্শন, তার সাথে সাথে তোমার ডায়াগ্রাম, ফ্লোচার্ট, তোমার ড্রয়িং, এবং অবশ্যই যদি যেখানে যেখানে ম্যাপ দরকার হবে সেখানে ম্যাপ, এসবটা দিয়ে যদি তোমার অ্যান্সারটা হয় না, তাহলে তোমার অ্যান্সারটা কিন্তু স্পেশাল অ্যান্সার হবে, যে অ্যান্সারটার সাথে অন্য কেউ কিন্তু বিট করতে পারবে না। তো এইবারে আমরা দেখো আমাদের যে স্ট্র্যাটেজিক্যাল সিকোয়েন্স এ তোমরা প্রথমে একদম স্ট্র্যাটেজিক্যাল সিকোয়েন্স দেখেছিলে, তো সেই স্ট্র্যাটেজিক্যাল সিকোয়েন্সের যে পরের পার্টটা আছে সেটা হচ্ছে অ্যান্সার রাইটিং। অ্যান্সার রাইটিং কিভাবে করব, তার জন্য কিন্তু এটাই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে তুমি কিভাবে অ্যান্সারটাকে লিখবে। অ্যান্সারটা যদি তুমি কিভাবে লিখবে সেটাই না জানো, কিভাবে অ্যান্সারটা প্র্যাকটিস করবে সেটাই না জানো, তাহলে কিন্তু তোমার এত কিছু জেনেও কোনো লাভ হবে না। তো অ্যান্সার রাইটিংটা এই কারণেই আমরা একটা মানে স্লাইডে দিতে পারিনি, সেটাকে তিনটে পার্ট করে দিয়েছি, কারণ যাতে তোমাদের কাছে টোটালটা মানে একেবারে
তোমাদের কাছে টোটাল যে কনসেপ্টটা রয়েছে সেই টোটাল মানে ধারণাটাই যাতে তৈরি হয়ে যায় যে কিভাবে তোমরা অ্যান্সারটাকে লিখবে। আচ্ছা, অ্যান্সার রাইটিং এ যাওয়ার আগে যে কথাটা বলার সেটা হলো যে আমাদের এই প্রত্যেকটা যে ভিডিও আমরা পরপর আনছি, আজকে অপশনাল জিওগ্রাফির ভিডিওটা আনা হয়েছে কিন্তু একমাত্র তোমাদের ডিমান্ডেই। তোমরা অনেকে আমাদের ফেসবুক গ্রুপে এবং এখানে নোট স্টাডির ইউটিউব ভিডিওতে কমেন্টে গিয়ে জানিয়েছিলে অপশনাল জিওগ্রাফি সম্বন্ধে দেওয়ার জন্য। তো আজকে তোমাদের জন্য অপশনাল জিওগ্রাফি নিয়ে আসছি, এরপরে কিন্তু তোমাদের জন্য অপশনালের আরো অনেক সাবজেক্ট নিয়ে আসা হবে, আমাদের নোট স্টাডি টিমের পক্ষ থেকে আসা হবে। তো আজকে যেটা তোমাদেরকে বলার, তোমরা এতদিন ধরে দেখছো যে নোট স্টাডি কিন্তু তোমাদের জন্য অনেক ইউনিক ইউনিক ভিডিও দিচ্ছে, যে ভিডিওগুলো কিন্তু তোমরা সব জায়গায় পাচ্ছ না। তো তোমরা নিজেরাও সেটা আমাদেরকে জানিয়েছো যে এতটা ইউনিক ভিডিও তোমরা কোথাও পাওনি। তো যেটা তোমাদেরকে বলার সেটা হলো আমরা কিন্তু বাংলা ইংলিশের ডেসক্রিপটিভের ক্লাস এবং বাংলা ইংলিশের ডেসক্রিপটিভের ফ্রি মক টেস্ট কিন্তু আয়োজন করছি, সেটাও তোমরা জানো, আগে বলা হয়েছে। তো তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও, ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলটাকে, এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও যে যদি তোমাদের আর কোনো টপিক আমাদের কাছ থেকে চাওয়ার থাকে বা কোনো টপিক দরকার হয় আমাদেরকে জানাও। লাইক করো, বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই শেয়ার করে দাও, এবং অবশ্যই আমাদেরকে সাহায্য করো যাতে খুব তাড়াতাড়ি আমরা এই সাবস্ক্রাইবারটাতে রিচ করতে পারি, অর্থাৎ আমাদের 1000 সাবস্ক্রাইবার রিচ করার জন্য কিন্তু সাহায্য করো। এই 1000 সাবস্ক্রাইবার রিচ হয়ে গেলেই তোমাদের জন্য আরো কিছু স্পেশাল আমাদের জিনিসপত্র আছে, যেগুলো আমরা এই 1000 সাবস্ক্রাইবার রিচ হয়ে গেলেই কিন্তু আমরা আসবো পরপর, অনেক ফ্রি মক থাকবে এবং অনেক রকমের স্পেশাল ভিডিও কিন্তু তোমাদের জন্য থাকবে। তো তার জন্য আমি চাই যে আরো অনেক লোকজন আমাদের সাথে থাকুক, আরো অনেক স্টুডেন্টস উপকৃত হোক, তার জন্য এই 1000 সাবস্ক্রাইবার হতে কিন্তু তোমরা সাহায্য করো, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো, লাইক করো, কমেন্টের মাধ্যমে জানাও, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো এরপরে আমরা কিসে চলে আসবো, অ্যান্সার রাইটিং এ। তো অ্যান্সার রাইটিং টা আমরা কিভাবে দেখবো, দেখো অ্যান্সার রাইটিং এর পার্ট ওয়ানে চলে আসি। দেখো তোমরা প্রথমেই আমি বলেছি কি যে ফুল মার্কস কত থাকে তোমাদের এক একটা পেপারে, 200। কটা করে কোশ্চেন থাকে, 5টা করে কোশ্চেন, অর্থাৎ 5×40=200। এবার তোমাদের সময় কত থাকে এক একটা পেপারের জন্য, 3 ঘন্টা। 3 ঘন্টা মানে কত, তোমার 180 মিনিট। সুতরাং তোমার যদি প্রথম এক একটা প্রশ্নের জন্য তোমার অ্যান্সার লেখার সময় কত হচ্ছে, তুমি 5×180 কে যদি ভাগ করো, তুমি নিয়ার অ্যাবাউট তুমি ওই 36 মিনিটের মতন কিন্তু তুমি পাবে। এবার এই যে 36 মিনিট মতন তুমি পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেনে, তাহলে তোমাকে বাড়িতে কি করতে হবে, তার মানে তোমাকে প্রথম কথা হচ্ছে অ্যান্সারের পরীক্ষা লিখে তোমার 36 মিনিট তুমি ম্যাক্সিমাম টাইম পাবে, বারবার বলছি কিন্তু ম্যাক্সিমাম টাইম পাবে এক একটা প্রশ্নের উত্তর লেখার জন্য, 36 মিনিট। এইবারে তাহলে তোমাকে প্র্যাকটিস করতে হবে কত মিনিটের মধ্যে, 30 থেকে 35 মিনিটের মধ্যে ডায়াগ্রাম সমেত লেখা প্র্যাকটিস করবে, চেষ্টা করবে 30 মিনিটে প্র্যাকটিস করার, তবে গিয়ে পরীক্ষার হলে ওইটা কিন্তু একটুখানি বাড়া কমা হবে। তাহলে তোমাকে কি করতে হবে, প্রতিটা উত্তর 30 থেকে 35 মিনিটের মধ্যে ডায়াগ্রাম সমেত কিন্তু প্র্যাকটিস করবে, এবং একটা সপ্তাহের মধ্যে তোমরা 3টে বা 4টে প্রশ্ন লেখার চেষ্টা করবে প্র্যাকটিস করার। একটা সপ্তাহে হয় তুমি 7 দিনের মধ্যে তুমি 3টে লিখলে, বা 7 দিনের মধ্যে তুমি 4টে লিখলে, 3টে বা 4টে প্রশ্ন লেখা কিন্তু একটা সপ্তাহের মধ্যে প্র্যাকটিস করবে। শুধু ডায়াগ্রাম নয়, তার সাথে সাথে ফ্লোচার্ট থাকবে, ম্যাপ থাকবে, এবং কারেন্ট রিলেটেড টপিক থাকবে, জিওগ্রাফিক্যাল কেস স্টাডি যেখানে যেখানে দেওয়ার আছে তোমরা দেবে, এবং তার সাথে সাথে কিছু ড্রয়িং থাকবে। সপ্তাহ নিয়ে একটা নোট বানাও, সেই নোটটা পড়ো, এবং সপ্তাহে 3টে বা 4টে করে প্রশ্ন লেখা প্র্যাকটিস করো। বারবার বলছি, কোনো বাজার চলতি নোট কিন্তু কিনে নেবে না, এবং যারা যারা এই বাজার চলতি নোট পড়ে পাশ করার চেষ্টা করেছে তারা অপশনাল পেপারে মানে একেবারেই ঠিকঠাক ভাবে নাম্বার কিন্তু পাওয়া যায় না বাজার চলতি নোট পড়ে। সেটা পড়ে তুমি গ্রুপে গ্রুপটির জন্য শিওর হতে পারবে না যে তুমি ওটাতে ডাক পাবে, কিন্তু এগুলো যদি নিজেরা এইভাবে যদি তোমরা অ্যান্সার তৈরি করতে পারো তাহলে কিন্তু একটা জায়গায় তোমরা অবশ্যই পৌঁছতে পারবে, গ্রুপে গ্রুপটির জন্য তোমরা কিন্তু রেডি হতে পারবে। মানে গ্রুপে গ্রুপটির জন্য রেডি হওয়া নয়, মানে সেখানে তোমরা ডাকও পাবে যদি 300+ পর্যন্ত করো। এবং আজকে যে যে স্ট্র্যাটেজি যে যে জিনিসগুলো তোমাদের বলে দিচ্ছি সেই সেইটাকে যদি টোটালি খুব ভালোভাবে ফলো করে যাও তাহলে এর বাইরে আর একটা কিছু দরকার হবে না। আবারও বলছি, এর বাইরে একটা কিছু দরকার হবে না, যদি পুরোটা ভালো করে পড়ে যাও 300+ মার্কস অনায়াসে স্কোর করতে পারবে। এরপরে তাহলে আমরা চলে আসছি কোথায়, যে অ্যান্সার রাইটিং পার্ট 2 তে। দেখো অ্যান্সার রাইটিং পার্ট 2 তে কি হচ্ছে, যে ম্যাক্সিমাম তোমাকে ফিগার দিতে হবে,
তোমাকে যতটা বেশি সম্ভব চেষ্টা করতে হবে ফিগার দেওয়ার, ফ্লোচার্ট দিতে হবে বেশি সংখ্যক, যেখানে তোমাদের ম্যাপগুলো দরকার সেখানে তোমরা ম্যাপ দেবে, এবং দুটো প্রশ্নের মধ্যে যেখানে তোমার ফিগার ড্র করার সুযোগ বেশি সেই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা বেশি ভালোভাবে মানে সেই প্রশ্নের উত্তরটা অ্যাটেন্ড করার চেষ্টা করবে। ধরো তোমার দুটো প্রশ্ন আছে, যেখানে তোমার সুযোগ বেশি আছে ফিগার ড্র করার, তুমি সেই প্রশ্নটার উত্তরটাই কিন্তু অ্যাটেন্ড করার চেষ্টা করবে। ইন্ডিয়া ম্যাপ, স্টেট ওয়াইজ ম্যাপ এবং ওয়ার্ল্ড ম্যাপ সবটাই প্র্যাকটিস করবে। প্রত্যেকটা স্টেট ওয়াইজ ম্যাপও কিন্তু প্র্যাকটিস করতে হবে, এবং ম্যাগাজিনগুলোর মধ্যে অনেক কেস স্টাডি থাকে যেটা আমি আগে বললাম, ওগুলো যদি উত্তরে দাও তাহলেও কিন্তু অনেক ভালো হবে। কোন কোন ম্যাগাজিনের মধ্যে কেস স্টাডি থাকে সেটা আগে বলা আছে, আরেকবার দেখে নিও, যদি খেয়াল না করে থাকো রিপিট করে আরেকবার ভালো করে ভিডিওটা আরেকবার দেখে নিও, তো যেখানে যেখানে অসুবিধা আছে দেখে নিও। তো ম্যাগাজিনগুলোর মধ্যে অনেক কেস স্টাডি থাকে, ওগুলো যদি উত্তরে দাও অনেক ভালো হবে। দেখো আজকের ভিডিওটা না, তোমরা অনেক ইউটিউবেতে এর আগে ভিডিও পেয়েছো, তো তোমরা নিজেরাও জানো বুঝতেও পারছো সেই ভিডিওগুলোর সাথে আমাদের ভিডিও ঠিক কোন লেভেলের তফাৎ আছে। তো তোমরা কিন্তু একটা জিনিস, আজকের ভিডিওটা আমরা খুব ছোটর মধ্যে করে তোমাদেরকে এমনি যা ভাবে একটা বলে দিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমরা তোমাদেরকে একটা কমপ্যাক্ট ভিডিও মানে তার মধ্যে টোটালটা কভার করে দিতে চাইছি, বিশেষ করে সামনের মেইনস ডে কথা মাথায় রেখে এবং যারা নেক্সট ইয়ার মেইনস দেবে তাদের জন্য, তাহলে এই কারণে আমরা যেহেতু একটা ভিডিওতে টোটালটা এবং তোমাদের সম্পূর্ণ ডিটেলসে বলে দিচ্ছি, তো তার কারণে আজকের ভিডিওটা কিন্তু লেন্দি হচ্ছে, তাহলে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হচ্ছে, কিন্তু ভিডিওটা শেষ অবধি থাকো, পুরোটা জানতে পারবে একদম ডিটেলসে। তো এখানে অ্যান্সার রাইটিং পার্ট টু টা তোমরা দেখে নিলে, এরপরে তুমি চলে আসছি অ্যান্সার রাইটিং পার্ট থ্রি তে। দেখো বলছি যে উত্তর লেখার মধ্যে জিওগ্রাফিক্যাল কিছু টার্মস থাকবে, জিওগ্রাফিক্যাল অনেক রকমের টার্মস থাকে, সেই টার্মস গুলো ওই নোটস এর মধ্যে জিওগ্রাফিক্যাল টার্মস গুলো ইউজ করা, মানে কি তুমি যে নোটসটা বা যে খাতাটা ওখানটাতে বানানো হবে সেই খাতাটার মধ্যে যে অপশনাল এর অ্যানসার গুলো লেখা হয় সেখানে যদি কিছু জিওগ্রাফিক্যাল টার্মস ইউজ করা যায় তাহলে কিন্তু সেই অ্যানসারটা একটা আলাদা পূর্ণতা কিন্তু পাবে। আর যেখানে যেখানে দরকার সেখানে উত্তর লেখার মধ্যে কারেন্ট এক্সাম্পল কিন্তু ইনসার্ট করতে হবে, বিশেষ করে চেষ্টা করবে প্রায় সবকটার মধ্যে করার, যেখানে যেখানে মানে একেবারে করা যাবে না সেই জায়গাটা তুমি বাদ দিয়ে দাও, আদারওয়াইজ বাদ বাকি যেখানে যেখানে করা যাবে সেখানে সেখানে কারেন্ট এক্সাম্পল ইনসার্ট করবে। এবং তার সাথে সাথে তুমি দেখো লেখার যে ফরম্যাটটা, তোমাকে প্রিন্ট ফরম্যাট এবং প্যারাগ্রাফ ফরম্যাট তুমি দুটোই ব্যবহার করতে পারো, পয়েন্ট করে এই প্রিন্ট ফরম্যাট নয়, সরি হ্যাঁ এটা না পয়েন্ট ফরম্যাট হবে, ঠিক আছে আমি এখানটাতে ওয়ান সেকেন্ড, এটা পয়েন্ট হবে, ওকে আমি লিখে দিচ্ছি, হ্যাঁ পয়েন্ট, সো এটা হচ্ছে পয়েন্ট ফরম্যাট এবং প্যারাগ্রাফ ফরম্যাট তুমি দুটোই ব্যবহার করতে পারো। পয়েন্ট করলে ধরো তো পয়েন্ট করে তুমি সেটাকে এক্সপ্লেন করলে, এবার প্যারাগ্রাফ ফরম্যাট আর পয়েন্ট ফরম্যাট একটা অ্যান্সারের মধ্যে তুমি প্যারাগ্রাফ করো, তুমি প্রথমে একটু প্যারাগ্রাফ প্রথমে যদি কোনো শর্ট টিকা টাইপের থাকে তাহলে তুমি, যেখানে আমি বলেছি না যে 40 মার্কসের কোশ্চেন এখন পুরো ওরকম ভাবে আসছে না, ভাগ ভাগ করে আসছে, তো যেখানে তোমার শর্ট টিকা টাইপের আছে ওখানে তুমি হয়তো প্যারাগ্রাফ ফরম্যাটটা ইউজ করলে, বা এরমও করতে পারো কোনো বড় প্রশ্ন শর্ট প্রশ্ন যার ক্ষেত্রেই হোক যে প্যারাগ্রাফ ফরম্যাটে কিছুটা লিখে তারপর সেগুলোকে তুমি পয়েন্ট ফরম্যাটে এক্সপ্লেন করলে, এটাও হতে পারে তুমি টোটালটা পয়েন্ট ফরম্যাটে লিখে সেটাকে এক্সপ্লেন করলে, সেটাও করতে পারো তোমার যেটা খুশি, কিন্তু একটা প্রশ্নে তুমি দুটোই ব্যবহার করতে পারো বা যে কোনো একটা ব্যবহার করতে পারো। এবারে তোমাকে ইন্ডিয়ান প্লেসেস এর জন্য কিছু কিছু ইন্ডিয়ান ইম্পর্টেন্ট জায়গা আছে যে ইন্ডিয়ান প্লেসেস এর জন্য হিন্দু নিউজ পেপারটা কিন্তু অবশ্যই তোমাকে ফলো করতে হবে। তাহলে হিন্দু যে নিউজ পেপারটা থাকবে সেই হিন্দু নিউজ পেপারটা তোমাকে আরো একটা কারণে বলেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টপিকের জন্য হিন্দু নিউজ পেপারটা ফলো করা, তাহলে হিন্দু নিউজ পেপারটা কিন্তু অবশ্যই ফলো করবে। বিশেষ করে তোমাদেরকে এই যে ইন্ডিয়ান প্লেস আছে এই ইন্ডিয়ান প্লেসের জন্য কিন্তু হিন্দু নিউজ পেপারটা অবশ্যই তোমাকে ফলো করতে হবে। আচ্ছা এইবারে একটা কথা বলছি, ধরো তোমাকে কোনো একটা প্রশ্ন দিয়েছে, এবার কোনো একটা প্রশ্নের মধ্যে তোমাকে ম্যাপ আঁকার মানে ধরো তোমায় দুটো প্রশ্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে দুটো প্রশ্নের মধ্যে তোমাকে আগে বললাম যেখানে ফিগার আঁকার ইয়ে বেশি আছে সেখানে তুমি ফিগার সেই প্রশ্নটাকেই নেবে, এবং অবশ্যই তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে জিওগ্রাফিটা লিঙ্কিং করবে, এবং সেইখানে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে চেষ্টা করবে রিকোয়ার্ড ম্যাপ এঁকে দেওয়ার, কোথাও কোথাও ছোট ছোট প্রত্যেকটা প্রশ্নেই ম্যাপ আঁকার কিন্তু একটা সুযোগ থাকে, ম্যাপ এঁকে দেওয়ার চেষ্টা করবে অল্প অল্প করে। এবং আরেকটা কথা,
সমস্ত পোর্শনের জন্য আরেকটা জিনিস করতে পারো, তুমি কোথা থেকে ধরো তুমি মনে করলে যে বই ছাড়াও তুমি আদার্স কিছু ইমেজ, আদার্স কিছু ফ্লোচার্ট এবং আদার্স কিছু গ্রাফ টাফ এগুলো তোমরা বার করতে চাইছো, কিছু গ্রাফও করতে পারো। তো সেগুলো কি করবে, ওই টপিক গুলো ধরে নিয়ে গিয়ে গুগলে গিয়ে সার্চ মারবে। তো গুগলে গিয়ে ওই টপিকের ওপর তুমি ফ্লোচার্ট পেয়ে যাবে, ইমেজ, ম্যাপ, গ্রাফ তুমি সবই কিন্তু পেয়ে যাবে। সেটা কিভাবে পেয়ে যাবে সেটা আমি পরে দেখিয়ে দেবো। তো সেইগুলো কিন্তু তোমরা এর মধ্যে পেয়ে যাবে। এবং তার সাথে সাথে আমি কিছু বইয়ের নাম বলে দেবো, কিন্তু সেই বইগুলো যদি ফলো করো তাহলেও তোমরা মোটামুটি জিনিসটা কভার করে নিতে পারবে। এছাড়া গুগল তো রয়েছে। তো এখানে আমরা কি তাহলে দেখে নিলাম অ্যান্সার রাইটিং। এবার অ্যান্সার রাইটিং এর পরে আমরা কিসে চলে আসবো, অ্যান্সার রাইটিং এর পরে চলে আসবো ম্যাপ পয়েন্টিং এন্ড রিকোয়ার্ড বুকস। আমরা যে স্ট্র্যাটেজিক্যাল সিকোয়েন্স দেখেছিলাম ওখানে তার পরের সিকোয়েন্সে কি ছিল, ম্যাপ পয়েন্টিং এন্ড রিকোয়ার্ড বুকস। তো চলো ম্যাপ পয়েন্টিং এন্ড রিকোয়ার্ড বুকস এ যাই। দেখো ম্যাপ পয়েন্টিং এর জন্য তুমি কিন্তু এই ফিজিক্যাল জিওগ্রাফি ডায়াগ্রাম বাই আরবি বানেতের যে বইটা রয়েছে এখানে তুমি ফিজিক্যাল জিওগ্রাফির জন্য অনেক ডায়াগ্রাম পেয়ে যাবে। ফিজিক্যাল জিওগ্রাফির অনেক ডায়াগ্রাম আরবি বানেতের বইটা থেকে কিন্তু পেয়ে যাবে। তার সাথে সাথে ম্যাপ পয়েন্টিং এর জন্য আমি তিনটে বইয়ের নাম বলে দিচ্ছি। তিনটের মধ্যে মানে তিনটের মধ্যে একটা বই তোমাকে পারচেস করলে খুবই ভালো, আর বাদ বাকি দুটোর মধ্যে যে কোনো একটা তুমি নিতে পারো। ওরিয়েন্ট ব্ল্যাক সোয়ান এর বইটা আছে, এই বইটা তুমি ম্যাপ পয়েন্টিং এর জন্য নিতে পারো। এছাড়া তোমাকে আরেকটা বই বলছি, দেখো এর পরে অক্সফোর্ড পাবলিকেশন এর বইটা রয়েছে, এই যে অ্যাটলাস, এটাও তুমি নিতে পারো। যে কোনো একটা মানে ওরিয়েন্টাল ব্ল্যাক সোয়ান বা অক্সফোর্ড যে কোনো একটা নেবে। তার সাথে সাথে ফিজিক্যাল এর যে ডায়াগ্রামের বই, ফিজিক্যাল জিওগ্রাফি ডায়াগ্রামের আরবি বানেটের বইটা, ওটা অবশ্যই নিলে। আর তার সাথে ম্যাপ এন্ট্রিস ইন জিওগ্রাফি, এই বইটা খুব ভালো, নোরাকল পাবলিকেশনের, এই বইটাও কিন্তু অবশ্যই নেবে। নোরাকল পাবলিকেশনের ম্যাপ এন্ট্রিস ইন জিওগ্রাফি, এখানে প্রত্যেকটা জায়গা ধরে ধরে কিন্তু তোমাকে মানে মোটামুটি এটাকে ম্যাপ পয়েন্টিং এর মধ্যে এক্সপ্লেন করতে পারবে। ম্যাপ পয়েন্টিং এর জন্য তুমি ম্যাপ পয়েন্টিং এন্ড রিকোয়ার্ড বুকস এর জন্য তুমি এটাকে ফলো করলে। এরপরে তুমি কিসে চলে আসবে আমাদের সিকোয়েন্স অনুযায়ী, ওয়েবসাইট এবং অ্যাপে। আজকে কিছু কিছু ওয়েবসাইট এবং অ্যাপের কথা তোমাদেরকে বলে দিচ্ছি, যেগুলো দেখলে কিন্তু অবশ্যই তোমরা মানে জিওগ্রাফি অপশনাল এর ক্ষেত্রে একটা আলাদা মানে চাবি কিন্তু তোমরা হাতে পেয়ে যাচ্ছ এই ভিডিওটার মাধ্যমে। আচ্ছা, তারপর যেটা আমার ভিডিওটা শেষের দিকে বলেছিলাম একটা সারপ্রাইজ দেবো, সেটা আগে বলে দিই, তারপরে আমি ওয়েবসাইট এবং অ্যাপে যাচ্ছি। সেটা হলো, তোমরা অনেকে চেয়েছিলে যারা 2021 প্রিলিমিনারি এক্সামটা দিতে চাও, তারা অনেকে আমাকে কমেন্টে জানিয়েছো, আমাদের গ্রুপে এবং পেজেও জানিয়েছো, এবং এখানে তোমাদের যে কমেন্ট সেকশনে কিন্তু অনেক ভিডিও কমেন্ট সেকশনে জানানো হয়েছে আমাদেরকে যে WBCS 2021 যারা প্রিলিমিনারি এক্সাম দেবে তাদের জন্য একটা রুটিন বানিয়ে দিতে। অর্থাৎ 1 ইয়ারের রুটিন হতে পারে বা 1 মান্থের হতে পারে, হোয়াট এভার, তাদের জন্য একটা রুটিন তৈরি করে দিতে। তো আমরা কিন্তু তাদের জন্য এটা একটা সারপ্রাইজ, এটা একটা স্পেশাল ভিডিও, যে পরের দিন তাদের জন্য একটা এমন রুটিন আনবো। তোমরা জানো আমাদের প্রত্যেকটা জিনিসই ইউনিক, আমরা গত ধরো কোনো রুটিন বা গত ধরো অন্যান্যদের মতন করি না, এমন একটা রুটিন আনবো যে রুটিনটা ফলো করলে 2021 প্রিলিমিনারি এক্সাম কিন্তু খুব অনায়াসে ক্র্যাক করতে পারবে। যদি ওই রুটিনটাকে ফলো করে এবং যেভাবে যেভাবে বলবো পরের ভিডিওগুলো দেবো সেইভাবে ফলো করে যদি যেতে পারো তবে। তাহলে এর পরের দিনে যে সারপ্রাইজটা সেটা হলো WBCS প্রিলিমিনারির জন্য কিন্তু আমরা 2021 জন্য একটা স্পেশাল রুটিন আনছি। সেই রুটিনটা কিন্তু অবশ্যই ফলো করবে, একটা ইউনিক রুটিন হবে, অন্যদের মতন ওই গত ধরে রুটিন দিচ্ছি না, একটা ইউনিক রুটিন দিচ্ছি। কোথায় ইউনিক আমাদের অন্য ভিডিওগুলো দেখে অবশ্যই বুঝতে পারো, এবং রুটিনেও সেই ইউনিকত্ব কিন্তু আমরা রাখবো, সেই যে অভিনবত্বটা আমরা রুটিনেও রাখবো। রুটিনটাও কিন্তু একটা গত ধরে এই একটা রুটিন আমরা কিন্তু দিয়ে দেবো না। তাহলে এর পরে যে আমাদের সিকোয়েন্সটা ছিল, চলো চলে আসি যে আমাদের ওয়েবসাইট এবং অ্যাপসে। তাহলে ওয়েবসাইট তোমরা কি কি ফলো করবে অপশনাল জিওগ্রাফির জন্য, এগুলো তোমরা কোথাও পাবে না, কেউ বলেও না, আমরা বলছি। দেখো insightsofindia.com এইটা কিন্তু অবশ্যই ফলো করবে, clearis.com ফলো করবে, এবং এই যে দুটো ওয়েবসাইট রয়েছে ভীষণই ইম্পর্টেন্ট অপশনাল জিওগ্রাফির জন্য, pmfis.com এইটা এবং ম্যাপবোর্ড লাইট কিন্তু অবশ্যই ফলো করবে। এই দুটো ওয়েবসাইট কিন্তু বেশি ইম্পর্টেন্ট, মানে pmfis.com এবং ম্যাপবোর্ড লাইটটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং insightsofindia.com clearis.com থেকেও তুমি কিন্তু প্রচুর টপিকের ওপর জিনিসপত্র কিন্তু পাবে। এই চারটে কিন্তু অবশ্যই ভালো করে ফলো করো, তার মধ্যে সব থেকে বেশি ফলো করো যেখানে আমি ইম্পর্টেন্ট স্টার মার্ক দিয়ে গেছি, pmfis.com এবং ম্যাপবোর্ড লাইট। এরপরে চলে আসছি আমরা কিসে, রিকোয়ার্ড অ্যাপসে। চলো অ্যাপসের দিকে চলে যাই। অ্যাপসের মধ্যে এই দুটো অ্যাপ কিন্তু ফলো করবে, জিওগ্রাফি ম্যাপ ট্রেনার এবং জিওগ্রাফি UPSC। এই অ্যাপ দুটো যদি খুব ভালোভাবে ফলো করো তাহলে কিন্তু তোমরা অপশনাল জিওগ্রাফির অ্যান্সার যে নোটটা তৈরি করবে সেটাতে কিন্তু একটা আলাদা মাত্রা পাবে। অর্থাৎ জিওগ্রাফি ম্যাপ ট্রেনার অ্যাপটা
কিন্তু ভীষণই ভালো। এই অ্যাপটা কিন্তু খুব ভালোভাবে ফলো করো এবং তার সাথে সাথে কিন্তু জিওগ্রাফি ইউপিএসসি অ্যাপটাও কিন্তু ভালোভাবে ফলো করো। আমি বলছি আমরা যে নোট স্টাডি থেকে যে স্ট্র্যাটেজিটা আজকে তোমাদের কাছে দিলাম এই পুরোটাকে খুব ভালো করে যদি ফলো করতে পারো, লিখে নাও এবং বারবার রিপিট করে দেখে নাও, যদি কোথাও অসুবিধা হয়ে থাকে সেই জায়গাটা বা পুরো ভিডিওটাই চাইলে বারবার দেখে নিয়ে লিখে নিতে পারো। এবং এটা যদি করতে পারো তোমাদের কাছে কিন্তু একটা আলাদা মাত্রা কিন্তু খুলে যাবে, এইটুকু কিন্তু তোমাদের কাছে আমরা গ্যারান্টি দিচ্ছি। এবং আজকের ভিডিওটা কিন্তু খুব ভালো করে ফলো করো, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও, চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, লাইক করো এবং কমেন্টে জানাও যে তোমাদেরকে এরপরে আর কি কি ভিডিও দরকার। এবং 1000 সাবস্ক্রাইবারের দিকে অবশ্যই আমাদের নিয়ে যাও, কারণ এরপরে আরো অনেক অপশনাল পেপার ছাড়াও অনেক অপশনাল পেপারের উপর আমাদের টিম থেকে ভিডিও দেওয়া হবে। এছাড়া আরো অনেক স্পেশাল জিনিস আসছে, প্লাস ফ্রি মক টেস্ট আসছে এবং সেখানে WBCS অফিসারদের দ্বারা অনেক স্ট্যান্ডার্ড প্রশ্ন থাকবে, তোমরা কোশ্চেন দেখলে বুঝতে পারবে। এবং অবশ্যই অনেক স্পেশাল ভিডিও কিন্তু তোমাদের জন্য ওয়েট করে আছে। তো যত তাড়াতাড়ি আমরা এই জায়গাটাতে রিচ করবো, অর্থাৎ 1K-তে রিচ করবো সাবস্ক্রাইবারে, তত তাড়াতাড়ি আমরাও আরো বেশি উৎসাহিত হব এবং আমরা আরো বেশি স্টুডেন্টদের কাছে পৌঁছলে আমাদেরও ভালো লাগবে যে তারা আমাদের ভিডিওটা দেখছে এবং তার সাথে সাথে তোমরাও কিন্তু আরো অনেক অনেক ভালো স্পেশাল ভিডিও কিন্তু পাবে। তো আজকের মতন কিন্তু আমাদের ভিডিওটা শেষ করছি। জিওগ্রাফি অপশনালের জন্য আজকের পর আশা করি WBCS এর স্টুডেন্টদের জন্য আর কোনো অসুবিধা থাকবে না। এই ভিডিওগুলো বিভিন্ন গ্রুপগুলোতেও শেয়ার করে দাও, শুধুমাত্র বন্ধুদের কাছে না, অনেক গ্রুপগুলোতেও শেয়ার করে দাও, যারা অনেক এডুকেশনাল গ্রুপে আছো তাদের কাছেও শেয়ার করে দাও আর আমাদের সাথে থাকো। এবং অবশ্যই পরবর্তীকালে আরো বেটার জিনিস কিন্তু তোমরা আমাদের থেকে পাবে। তো আজকের মতন আমরা আসছি, টাটা, গড ব্লেস ইউ।